بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين حتى يترك الخاطب قبله او ياذن له متفق عليه واللفظ للبخاري মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনোনীত দিন আমাদেরকে সাদরে কবুল করার তৌফিক দান করেছেন আর সালাত এবং সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যার মাধ্যমে আল্লাহ পাক তার এই পছন্দনীয় দীন ইসলাম মেয়ের বিধিবিধান পৌঁছে দিয়েছেন। আমাদের বিবাহ পর্বে আজকে আলোচনা হবে কয়েকটি হাদিস নিয়ে। এই হাদিসগুলি এর ব্যাখ্যা বিশ্লেষণ করার পূর্বে বিবাহের সহজ নিয়মকানুন যাতে বুঝতে পারেন যে সহজ শরীয়তের বিবাহ কতটা করলে বিবাহ হয়ে যায়, কারণ বিবাহেতে এত বেশি সংযোজন ঘটেছে প্রথার, সামাজিকতার আর বিদাতের, নাজায়জ কাজের, যে বিবাহে আসল কাজগুলি ইসলামের কি আর এই কুপ্রথাগুলি কি, বিদাতগুলি কি আর ওতে নাজায়জ কাজ যে হয় সেগুলি কি, একজন সাধারণ মুসলিমের জন্য বোঝাই মুশকিল। বিবাহ বড় জটিল হয়ে পড়েছে মুসলিম সমাজে, এই জন্য সহজে বিবাহকে কি করে জানবেন যে কতটুকু করলে আপনার বিবাহ হয়ে যায় শরীয়ত সম্মত, এর জন্য বিবাহের নিকার আরকান প্রত্যেকটি ইসলামের যে বিষয়বস্তু রয়েছে সেগুলির কিছু রুকন ফরজ রয়েছে। যেমন নামাজের রুকন রয়েছে, সালাতের রুকন রয়েছে, সালাতের আগে বলি ইমানের রুকন রয়েছে, ইমানের পিলার্স রয়েছে। ইমানের রুকন কয়টি? ছয়টি। ইসলামের রুকন রয়েছে কয়টি? পাঁচটি। নামাজের সালাতের রুকন রয়েছে কয়টি? ১৪টি। ওজুর রুকন রয়েছে বা ফরজ রয়েছে কয়টি? ছয়টি। তো এইভাবে নেকাহ বিবাহেরও কিছু রুকন রয়েছে। রুকন মানে এত গুরুত্বপূর্ণ ফরজ যে সেগুলির কোনো একটি ছুটে গেলে বিবাহ হবে না, এটা আপনাকে কমপক্ষে জানতে হবে। এই রুকনগুলি অবশ্যই থাকতে হবে বিবাহে। দুই নম্বরে আলোচনা করব শর্ত, বিবাহের শর্তাবলী। শর্ত যদি না পায়, শর্তও ফরজ কিন্তু শর্ত বিবাহের বাইরে হয়ে থাকে, বা যে কাজের জন্য শর্ত তার বাইরে যেগুলি হয়ে যায় আগেই হইতে হয় সেগুলিকে শর্ত বলা হয়, আর ভিতরে যেগুলি হয় আর ফরজ সেগুলিকে রুকন বলা হয়, এ হচ্ছে পার্থক্য। এই জন্য নামাজের শর্ত রয়েছে আর নামাজের কি রয়েছে? রুকনও রয়েছে। রুকন ভিতরগুলো তাকবীরে তাহরিমা থেকে শুরু হয় সালাম পর্যন্ত শেষ হয় ১৪টি রুকন, এগুলো হচ্ছে রুকন। আর শর্তগুলি সালাতের আগেই আপনাকে পুরা করতে হবে। তাহারাত, উজু শর্ত, কিবলামুখী হওয়া, নামাজ শুরু করা কিবলামুখী হওয়া শর্ত, ঠিক না? দাঁড়াতে পারলে দাঁড়ানো শর্ত, আগে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা বৈশাখ দিয়ে পরে দাঁড়ালে চলবে না। তাহলে শর্তগুলি সবগুলি বাইরে হবে। লজ্জা স্থান আবৃত করা শর্ত সাতরুল আওরা, নামাজের আগে আপনাকে ঢেকে ঢুকে আসতে হবে শরীর, হ্যাঁ, যতটা ঢাকা জরুরি। নামাজ শুরু করতে তকবীরে তাহরিম দেওয়ার উপরে ঢাকলে হবে না, রান আগে থেকে খোলা, এগুলি সব শর্ত। তাহলে শর্ত আর ফরজ, শর্ত আর রুকন দুটোই ফরজ, কিন্তু শর্তগুলি যেই এবাদত বা যেই দিনের বিষয়টি
সে বিবাহ হোক আর নামাজি হোক, হ্যাঁ, এর আগেই যেগুলি সম্পাদিত করতে হয় বা পুরা করতে হয় সেগুলি শর্ত। শর্ত না পাওয়া গেলে মশরুত, মানে যার জন্য শর্ত লাগানো হয়েছে সেটাও পাওয়া যায় না। শর্ত নেই সুতরাং ওই কাজটিও নেই। সুতরাং বিবাহের শর্তগুলির কোনো একটি যদি না পাওয়া যায় তাহলেও বিবাহ হবে না। ওগুলো আগেই আপনাকে প্রস্তুত করতে হবে বিবাহের আগে, আর বিবাহ শুরু করে দিয়ে রোকনগুলি পুরা করতে হবে, না হলে বিবাহ হবে না। তাহলে শর্ত বলবো আর রোকন বলবো আজকে। রোকন হচ্ছে তিনটি আর শর্ত হচ্ছে চারটি। এই চার তিন সাতটি জিনিস আজকে আলোচনার শুরুতে বলে দেব, কারণ আজকে যে হাদিসটি সামনে আমাদের আছে তারপরে যে হাদিসটি লম্বা আসছে তাতে রোকনের কথা উল্লেখ করা হয়েছে, রোকন এসেছে। সুতরাং একটা হাদিসে সবগুলি রোকন পাওয়া যাবে না, কারণ ফোকাহা ইকরামরা এগুলিকে বিভিন্ন হাদিস থেকে একত্রিত করে সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য তাদের ফিকহের কিতাবে একত্রিত করেছেন। ফেকার ওই কথাগুলি যেগুলো কোরআন এবং হাদিস সম্মত সেগুলি অবশ্যই জরুরি, জনসাধারণের জন্য জরুরি, আলেমের জন্য জরুরি, কারণ সহজভাবে দিন বুঝতে পারবেন। কিন্তু কোরআন এবং হাদিসে দলিল ভিত্তিক যদি ফেকার মাসলা না হয় তাহলে জরুরি তো নয় নয় তার কোনোই মূল্য নেই, কথা ছেড়ে দেওয়া ফরজ, কারণ ওটা আল্লাহর কথা নয়, রসুলের কথা নেই, কোরআনের আয়াত নেই, রসুলের হাদিস নেই ওই ফেকার মাসালাটির পিছনে, সুতরাং ওর কোনো মূল্য নেই। ওটা যেমন একটা সাধারণ লোকের ভুল কথা, ওই রকমই তো আরো ভুল কথা হয়েছে। বেচারা যদি যোগ্যতা রাখে আর বলে থাকে আর ভুল করে থাকে তো মেহনতের একটা নেকি পেয়েছে মুজতাহিদ হিসাবে, আর যদি ঠিক করে থাকে তাহলে দ্বিগুণ নেকি পেয়েছে, ইচ্ছা করে ভুল করে থাকলে গুনাহগার হবে। দলিলবিহীন যদি, আর আশা করি দলিলবিহীন কোনো ভালো ফকিহ ভালো আলেম এমনি দলিলবিহীন বলার চেষ্টা করবে না, যদি ভালো আলেম মানে আজকালকার ভাষায় না, সেই কালের বড় বড় আইম্মা কেরামদের আর আলেমদের কথা বলছি। আজকাল তো যেসব আলেম সমাজ আমাদের দেশে যাদেরকে আল্লামা বলা হচ্ছে তারাও কোরআন হাদিসের দলিলের ধার ধারে না, জি। সুতরাং তাদের পাকড়াও অবশ্যই আল্লাহর কাছে হবে, যারা কোরআন এবং হাদিসের দলিল খোঁজার প্রয়োজন মনে করে না। আরকানুন নিকাহ, বিবাহের রুকন কয়টি বললাম? তিনটি। প্রথম রুকন হচ্ছে যা বিবাহে ফরজ, তা হচ্ছে আজ্জাউজানে আল খালিয়ানে মিনাল মাওয়ানে, স্বামী স্ত্রী যে আপনি বিবাহ দিতে যাচ্ছেন এই স্বামী স্ত্রী দুইজন ব্যক্তি হইতে হবে, মানে ভুয়ো কোনো ওই এই এই পুরুষ বলে যে পাত্র, পাত্র বলে কোনো লোকই নেই আর বিবাহ হচ্ছে, এটা হইতে পারে না। পাত্র আছে পাত্রী নেই, বিবাহ হবে? তো বলছেন জৌজান, পাত্র এবং পাত্রী এই দুই ব্যক্তির অস্তিত্ব হইতে হবে, আছে তারা, বেঁচে আছে, দুনিয়ায় আছে। আর এমন দুই ব্যক্তি হইতে হবে যারা বিবাহ জায়েজ হওয়ায় যে বাধা, বিবাহেও যে সম্পন্ন হয় যে বাধাগুলি শরীয়তি বাধা রয়েছে সেগুলি থেকে যেন মুক্ত হয়। কেমন কথা! এটা হচ্ছে যেহেতু খুব সংক্ষিপ্ত কথা, একে ব্যাখ্যা করে না বোঝালে বুঝতে পারবেন না। এমন দুইজন পাত্র পাত্রী হইতে হবে, পাত্র পাত্রী দুইজন হইতে হবে যাদের পরস্পর বিবাহতে বিবাহতে শরীয়তে কোনো রকমের বাধা না থাকে। এবার একটু সহজ হয়েছে বোঝা, তাই না? শরীয়তে যেন বাধা না থাকে, পাত্র পাত্রী আছে কিন্তু শরীয়তে বাধা, এর বিবাহর সাথে জায়েজ নয়, তার বিবাহ হবে? হবে না। এখন বুঝতে পারছেন আস্তে আস্তে। তো বলছেন যে মাওয়ানিয়া নিকাহ, বিবাহ হওয়ায় যে বাধাগুলি রয়েছে, মিন্নাসাবিন নিজের বংশের আত্মীয়তার কারণে, ঘনিষ্ঠ আত্মীয়তা আপন বোনের সাথে বিবাহ জায়েজ, আপন খালার সাথে, ফুফুর সাথে জায়েজ, জায়েজ নয়। বিবাহিতার সাথে অলরেডি ওর স্বামী আছে, প্রেম হয়েছে নিয়ে পালিয়ে যাচ্ছে, জায়েজ? আল্লাহ বলছে ওয়াল মুহসানাত মিনান নিসা, বিবাহিতা মহিলা বা বিবাহিতা যে কোনো মহিলা, মুসলিম নয় ওয়া মুসলিমরও যদি স্ত্রী হয় তারপরে যতক্ষণ পর্যন্ত বিবাহ বন্ধনে আছে, হিন্দু মহিলা হিন্দুর বন্ধনে আছে, খ্রিস্টান মহিলা খ্রিস্টানের বন্ধনে আছে, ততক্ষণ তাকে বিয়ে করা জায়েজ নাই, হবেই না বিবাহ। পঞ্চম পারার প্রথম আয়াত এটি, ওয়াল মুহসানাত ইল্লা মা মালাকাত আইমানুকুম, তবে জিহাদ ফি সাবিলিল্লাহ, যদি দাস দাসী হয়ে আসে দাসী হয়ে, সেটা আলাদা কথা, তার বিধান আবার লম্বা শুরু হবে তখন। বংশীয় বাধা অথবা অন্য কোনো বাধা, যেমন দুধ পান করানো বাধা, বিবাহ দিতে যাচ্ছেন পাত্র পাত্রীর সাথে আর দুইজনে একই মায়ের দুধ খেয়েছে, দুই বংশের কিন্তু দুধ খেয়েছে, বিবাহ জায়েজ? পাত্র পাত্রী আছে কিন্তু বাধা শরীয়ত, বিবাহ হবে না। অমুসাহারাতিন অথবা বৈবাহিক সম্পর্কের কারণে
বাধা সৃষ্টি হয়েছে। যেমন শালিকে বিয়ে করছেন, আরে তিন দিন আগের ঘটনা, এক ভাই ফোন করে জিজ্ঞেস করছে আমি কোন জায়গায় থাকবো, এই ফোন তো গেলে সামনাসামনি করবে না, আশ্চর্য লাগে সামনাসামনি এসে করবে না। তা আমি আপনার দার্সে আসি, আসি বছরে একবার আসলে অনেকে বলে আসি, বরং পাঁচ বছরে কি একটা এসে এক বিদ্যার্থী মোল্লা কন্দরে এসে বলছে আমি তো যাই, খোঁজ নিয়ে দেখা গেল ওর সম্পর্কে আমাদের এক ভাই বলছে পাঁচ সাত বছর আগে কয়েকবার এসছে। সুবহানাল্লাহ। তো মানুষ এইভাবে মিথ্যা কথা বলতে পারে। এ বলছে যে আমার শালির বিয়ে দিয়েছিলাম এক জায়গায়, তো ছেলেটা কাপুরুষ, তো এখন ওর ভাত খেতে চায় না, ওর কাছে থাকতে চায় না, তো ছাড়িয়ে নিয়ে আমি কি বিবাহ করতে পারবো? এখন বলেন হ্যাঁ কি বলা যায় এইরকম, যদি এত অজ্ঞ মুসলিম হয় যে শালিকে বিবাহ করা জায়েজ না না যে এক মাসলাই জানে না, অথচ কোরআনের ভাষা ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন, ওই পঞ্চম পড়ার আগে আয়াতটি রয়েছে হুররিমাত আলাইকুম মাহাতুকুম, তোমাদের মায়েদেরকে আল্লাহ হারাম করেছেন, মা দাদি নানি ওপরে যত যাবে, হ্যাঁ আর তোমাদের মেয়েদেরকে তোমাদের বোনদেরকে ইত্যাদি করতে করতে আল্লাহ বলছেন ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন, দুই বোনকে একত্রিত করা মানে একই যুগে রাখা। হ্যাঁ আগের স্ত্রী মারা গেছে, তারপরে মারা যাওয়ার পরে যদি আপনি বিবাহ করেন আর এক বোনকে তাহলে ঠিক আছে, বুঝা গেছে না? অথবা তালাক দিয়ে দিয়েছেন, তালাক দিয়ে দেওয়ার পরে মেয়ের বাবা রাজি, ঠিক আছে তালাক দিয়েছে দিয়েছে, তারপরে ভালো ছেলে যে কোনো কারণে তালাক দিয়েছে, হয়তো তিন তালাক হয়ে গেছে আর ফিরিয়ে দিতে পারছে না, কিন্তু ছেলে ভালো, এরকম ঘটনা ঘটতে পারে। আরে অনেকে আছে হয়তো তার বিবাহ দেওয়ার গরজ আছে, তালাক দিল হয়তো ওই ছেলেকে বিবাহ দেবে, আজকাল তো আবার ঘাস দেখে ছাগল বাঁধে, তো যদি দেখে ছেলের ঘাস ঘাস যথেষ্ট আছে মানে পয়সা আছে তাহলে তার অসুবিধা নেই, হয়তো আরেক হয়তো এইরকমও কিছু বাপের আছে যে মেয়েকে, কিন্তু সাধারণত এরকম দিতে চায় না কেউ যে এক মেয়েকে তালাক আর এক মেয়ে দেবো। দেখে যাই হোক, তো যদি তালাক হয় অথবা কি হয় স্ত্রী মারা যায় তারপরে আরেক বোনকে বিয়ে করতে হবে, কিন্তু জমা কর একত্রিত কর আল্লাহ ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন, দুই বোনকে জমা কর আল্লাহ হারাম করেছেন, কোরআনের কথা। কোরআন সম্পর্কে জ্ঞান রাখে না, সাধারণ জ্ঞান এগুলি, বিবাহ করতে চাই। আচ্ছা যারা এরকম বিবাহ করতে চাই আপনি কি মনে করেন যে সতলোক হইতে পারে? আশি থেকে নব্বই শতাংশ অসতলোক, ও যে ভালোভাবে বিয়ে করতে না আসলে প্রেম হয়ে গেছে স্বামীর সাথে, কারণ শ্বশুর বাড়ি গিয়ে তো স্ত্রীর সাথে গল্প করে না। আমাদের মুসলিম সমাজের লোকেরা হিন্দুদের মতো ঠিক, শ্বশুর বাড়ি গেলে ওরা বলে যে তো স্ত্রীকে নিয়ে যাবোই বা আমার বাড়ি তো যাবে আমার সাথে, ধরেন ওই স্ত্রীও আছে শ্বশুর বাড়িতে, তারপর ওর সাথে গল্প করে না, এগুলো চোখে দেখা ঘটনা, সব নাজায়েজ আর হারাম, অনইসলামিক পরিবার এবং সমাজ শালির সাথে নির্জনে গল্প করে, কারণ এই কয়েকদিন তো শালিকে ভোগ করিনি আর তারপরে তো স্ত্রীকে নিয়ে যাবো ঠিক, আউযুবিল্লাহ। তো হিন্দুদের একটা পরিভাষা শালি আধা ঘরওয়ালি, এক হিন্দুর কাছ থেকে শুনেছিলাম রাস্তায় সফর অবস্থায় ট্রেনে এক হিন্দু আর এক হিন্দুর সাথে গল্প করছে, কোথায় যাবে বলছে নেমে শ্বশুর বাড়ি যাবো, ও শালি আছে না শাদি শালি আধা ঘরওয়ালি। এই হচ্ছে মুসলিম সমাজের অন ইসলামিক গাইর ইসলামী পরিবার, শালির সাথে যেখানে সবচেয়ে বড় ফিতনা, শালির সাথে আর ভাবিদের সাথে ভাইয়ের স্ত্রীদের সাথে সবচেয়ে বড় ফিতনা, কেন এইসব ক্ষেত্রে মানুষ সন্দেহ করতে পারে না, অনেক কিছু হয়ে যাচ্ছে ভিতর ভিতর খোঁজ খবর রাখবে না, এটা তো স্ত্রীর বোন, এটা তো ভাইয়ের স্ত্রী, ছোট ভাইয়ের স্ত্রী অথবা বড় ভাইয়ের স্ত্রী, এইভাবে ঘরে ঘরে জেনা হচ্ছে বিবাহ বন্ধনের কারণে, বৈবাহিক সম্পর্কের কারণে। যদি হারাম পাত্র আছে পাত্রী আছে, কিন্তু এই পাত্রীকে এই পাত্রের জন্য এই লোকের জন্য ছেলে যেন বিবাহ করা বৈবাহিক সম্পর্কের কারণে হারাম, তার শালি হচ্ছে তার স্ত্রীর বোন অথবা তার স্ত্রীর আপন খালা তার স্ত্রীর আপন ফুফু জায়েজ জায়েজ না, শাশুড়ি অথবা দিন ভিন্ন ভিন্ন, সেই জন্য দিন ভিন্ন ভিন্ন, মুসলিম মেয়ে মুসলিম আর ছেলে হচ্ছে খ্রিস্টান বা হিন্দু বিবাহ জায়েজ, যদিও পাত্র পাত্রী আছে কিন্তু বিবাহ জায়েজ নাই শরীয়তি বাধা। যে প্রথম রুকন হচ্ছে পাত্র এবং পাত্রী, ছেলে এবং মেয়ে থাকতে হবে, আর
এমন ছেলে মেয়ের ছেলের মেয়ের সাথে বিবাহ দিচ্ছেন যে শরীয়তে যেন এই বিবাহ জায়েজ হওয়ার ক্ষেত্রে কোনো বাধা না থাকে, বংশের বাধা, দুধপানের বাধা বা বৈবাহিক বাধা বা দিন আলাদা আলাদা পৃথক হওয়ার বাধা। যেমন একটা উদাহরণ দিতে যাচ্ছিলাম কি যে মেয়ে মুসলিম, তাহলে মুসলিম মেয়ের কোনো কাফের সাথে বিয়ে জায়েজ নাই, মুসলিম মেয়ের কোনো কাফের সাথে, না ইহুদি, না সারা, না না হিন্দু, কোনো কারোর সাথে জায়েজ নাই। কিন্তু মুসলিম ছেলে যদি হয় তাহলে ইহুদি এবং নাসারার মেয়ে, ইহুদি খ্রিস্টানদের যদি সতীসাধ্বী মেয়ে হয় তাহলে বিয়ে জায়েজ। কিন্তু কোনো মুসলিম ছেলে যদি হিন্দু মেয়ে বিয়ে করতে যায়, অগ্নিপূজক বিয়ে করতে যায়, বুদ্ধিস্ট বিয়ে করে, শিখ বিয়ে করে, তো জায়েজ নয়, হারাম। মুশরিকাকে বিয়ে করা হারাম, যদিও পাত্রপাত্রী আছে, ছেলে মেয়ে আছে, তারপর হবে না। অথবা যেই মেয়েটিকে বিয়ে করেছে ছেলে, সেই মেয়েটি ইদ্দতে আছে। যেমন আজকাল হ্যাঁ মেয়েদেরকে উঠিয়ে নিয়ে গিয়ে হ্যাঁ কি করে বিয়ে করে, অথবা আরেকটা মজার কথা বলি যে হিল্লার হারাম তরিকা রয়েছে, যেটা হিল্লার ব্যভিচারের যে তরিকা রয়েছে যে তিন তালাক একসাথে দিলে তিন তালাক হয়ে যাবে, আর তারপর স্ত্রীকে ফিরিয়ে নিতে হবে, যেহেতু সেই জন্য কি করে ঠিকার বিয়ে দেয় কন্ট্রাক্টের এক রাত দুই রাতের জন্য, পরে ছাড়িয়ে নেয়, ভোর হইলে বলে যে তুই ছাড় এখন, হ্যাঁ তুই তো এক রাতের দুই রাতের পাঠা ছিলি, ভাগ এখান থেকে, তোকে ভাগিয়ে দেয়। আর তারপর ওর কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আগের স্বামীর সাথে বিয়ে দেওয়ার জন্য আর ইদ্দত শেষ করে না। যদি তাদের ফতোয়াতে হয় তারপরে তো ইদ্দত পালন করা ফরজ। হ্যাঁ তালাক দিলে কতদিন ইদ্দত, তিন মাসিক বা তিন মাস, তাহলে তিন মাস বিয়ে দিতে পারবে না আগের স্বামীর সাথে, কিন্তু তারপর ভরে আবার বিয়ে পড়িয়ে দেয় বা এক দুই দিন পরে বিয়ে পড়িয়ে দেয়, হারামে বিয়ে, বিয়ে হবে না, রুকুনের খেলাফ। জি এইরকমই মেয়ে বলছে আমি ভাত খাবো না, আসলে প্রেম হয়েছে, তখন স্বামীর ঘর ছেড়ে পালিয়ে গেছে, কোনো ছেলের সাথে পালিয়ে গিয়ে কোর্টে গেছে, কোর্টে গিয়ে যদি বলে যে আমি সাবালিকা মেয়ে, 22 বছরের বেশি বয়স কোর্টে, আর আর কোর্টের আইন ধরেন যে সব দেশগুলি রয়েছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ওগুলো তো আইন যদি সাবালিকা তাহলে ঠিক আছে, তালাক দিতে পারে অথবা খোলার ঘোষণা কোর্ট থেকে করিয়ে দিতে পারে, করিয়ে দিল, করে তারপরে ওখানে বিয়ে পড়িয়ে দিচ্ছে। আরে তালাক হইলো তারপরে কি করে বিয়ে পড়িয়ে দিচ্ছে, তিন মাস পরে আসতে বলবেন, হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট দেবেন, তারপরে তিন মাসিক পরে বিবাহ জায়েজ, এখন বিয়েই জায়েজ না। তাহলে এই এই সব ধরনের যতগুলি বিয়ে হচ্ছে কোনোটাই জায়েজ নাই, হারাম বিবাহ, এগুলো স্ত্রী হয় না, তার বিবাহ হয় না, বিনা বিবাহতে তারা এইভাবে জেনা করতে আছে। আও কাউনি হাফে ইদ্দা, ওই মেয়েটি ইদ্দতে ছিল আর বিয়ে দিয়ে দিল, ইদ্দতে থাকলে বিয়ে হবে না, স্বামী মারা গেছে আর তারপরে ছোট ভাই বিয়ে করবে, চার মাস দশ দিন পর হয়নি বিয়ে দিয়ে বসে আছে, এইরকম ঘটনার ফটো আমার কাছে এসছে, হারামে বিয়ে হয়নি। কারণ স্বামী মারা গেলে কমের পক্ষে চার মাস দশ দিন অপেক্ষা করতে হবে। ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন আরবাত আশরিম ওয়া আশরা, চার মাস দশ দিন ইদ্দতে অপেক্ষা করতে হবে, এটা আগের স্বামীর শ্রদ্ধা জ্ঞাপন করা, এটা তো হচ্ছে শ্রদ্ধা এহতেরাম, যে কমপক্ষে চার মাস দশটা দিন আগের স্বামীর জন্য শ্রদ্ধা রাখি যে আমি কোনো অন্য কোনো সংসারে যাব না। দ্বিতীয় বিষয় রয়েছে যেটা মেডিকেল সায়েন্স আজকাল প্রমাণ করছে যে তালাকের পরে তিন মাসিকের ইদ্দ, তারপরে কি বলছে যদি অফাত হয় স্বামী মারা যায়, আগের স্বামীর সাথে তার যেহেতু মিলন হয়ে আসছে, স্বামী মারা যায় তাহলে ইদ্দত পার করা চার মাস দশ দিন, এটা না করে দ্রুত যদি অন্য স্বামীর সংসারে চলে যাওয়ার সহবাস শুরু হয়, তাহলে স্বামী স্ত্রী, যে নতুন স্বামী আর এই যে দ্বিতীয় ঘরে গেলে মহিলা, দুইজনের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে আর মারাত্মক ধরনের রোগ পয়দা হইতে পারে। আজকালকার মেডিকেল সায়েন্স বলছে 1400 বছর আগে ইদ্দতের কথা আল্লাহ কোরআনে কারিম উল্লেখ করেছেন, পরোয়া করেন না জাহেল মূর্খ এক শ্রেণীর মুসলমান, কিন্তু আজকাল মেডিকেল সায়েন্স বলছে যে মারাত্মক ব্যাধি পয়দা হয়। সংক্ষেপ করে না বললে আজকে এতে সময় শেষ হয়ে যাবে। এক নম্বর বললাম যে পাত্র পাত্রী থাকতে হবে আর বিবাহ বৈধ হয়, কোনো বাধা না থাকে। দুই নম্বর হচ্ছে ইজাব, আরবিতে যেটা কি বলা হয় ইজাব, মানে বিবাহের প্রস্তাব, বিবাহের প্রথম যে প্রস্তাবটা হবে পাত্রর পক্ষ থেকে অথবা পাত্রীর ওলির অভিভাবকের পক্ষ থেকে, যে দিক থেকে না, প্রথম যে প্রস্তাবটা হবে দুই দিক থেকে, দুই দিকের যে কোনো একদিক থেকে হইতে পারে, এটাকে ইজাব বলা হয়।
কিরকম ভাবে হয়? হয়তো ছেলে বলছে যে আপনার মেয়েটিকে আমি বিবাহ করতে চাই, আপনার মেয়েটির আমার সাথে বিবাহ দিয়ে দেন। বিবাহের অনুষ্ঠানে আসি আমরা এখন, কারণ এইভাবে আগের মতো চলতে চলতে মসজিদে বসে আছে এমনি কথা বলছে আর বিবাহ হয়ে গেল, এরকম আজকাল বিবাহ হয় না। প্রথম কিছু ফর্মালিটি, দেখাশোনা, যাতায়াত, একটু খাওয়া দাওয়া, যদি রাজি হয় তাহলে একটু খাওয়াবে, আর যদি সন্দেহ থাকে তো খাওয়া দাওয়া করাবে না। এই আমাদের দেশের তরিকা সব এগুলো। আর চা বিস্কিট খাওয়ে বিদায় করে দিবে, বা ওরাও খেতে চাইবে না যে বিবাহ যখন মেয়েই পছন্দ হলো না তার খাবো কেন, আছে না না এগুলো? এগুলো সব দেশি তরিকা, এগুলো এগুলো ইসলামের কিছু নাই। এমনি আপনি কোনো মুসলিম ভাইকে খাওয়ান, বিয়ে করুক আর নাই করুক, আর বিয়েও করলেও যে খাওয়াইতে হবে তাও জরুরি না, দেখে চলে গেল, কোনো অসুবিধা নেই। তো বলছিলাম ইজাব, প্রস্তাব, প্রস্তাব এরকম হয় বিয়ের মজলিসে, যেটা হয় মেয়ের বাবা বলছে আমার মেয়ের বিবাহটা পড়িয়ে দেন, ওই খতিবকে বলে যে বিয়ে পড়ায়, এটা হলো দেশি তরিকা, এটা হচ্ছে ইজাব। এটা না বললে ও খতিবের কোনো প্রয়োজনই নাই। ও যদি বলে আমার মেয়ের বিবাহ আমি এই ছেলে আব্দুর রহমানের সাথে দিয়ে দিলাম, তো বললো, কিন্তু ওই দিক থেকে কবুল করলাম যে বলতে হবে, ওটা বাকি আছে। এখন দ্বিতীয় যেটা রুকুন বিবাহ, সেটা হচ্ছে এই প্রস্তাবটি, মেয়ের বাবার পক্ষ থেকে, বাবা বেঁচে থাকে তো, বাবা যদি বেঁচে না থাকে তো তারপরে যে নিকটবর্তী নিকট আত্মীয় যে অভিভাবক রয়েছে, বড় ভাই আছে অথবা দাদা আছে, না হয় চাচা, এরা না থাকলে আপন চাচা, প্রস্তাব, এটি প্রস্তাব ছেলের পক্ষ থেকে হইতে পারে, মজলিস বিবাহর মজলিসে হইতে পারে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতো যে আমার সাথে আপনার মেয়ের বিবাহ দিয়ে দেন, আপনার বোনের আমার সাথে বিয়ে দেন, দেবেন, দিয়ে দেন, এটা হচ্ছে প্রস্তাব। ও যদি বলে হ্যাঁ দিয়ে দিলাম, ওটা হচ্ছে কবুল। আমাদের বিয়ের মজলিসে কি হয়, মেয়ের বাবা বলে আমার মেয়েটির কি করেন, বিয়েটা পড়াই দেন, প্রস্তাব হলো, ইজাব হইলো এটা। আর ছেলেটিকে যখন কবুল করালো, তুমি অমুকের মেয়ে, অমুককে এত টাকা দেন মোহরে, এত টাকা কাবিনে, কবুল করলে, সে বলল কাবিল তো আমি কবুল করলাম, গ্রহণ করলাম, এটা হচ্ছে কবুল। এই কবুলটা হচ্ছে তৃতীয় রুকুন ইজাব। ইজাব কাকে বলে? আল্লাফজু সাদির মিনাল ওয়ালি আও মা ইয়াকুম মাকাম আও মা ইয়াকুম মাকামহু বিল লাফজি আনকাহতু আও লাফজে জাওয়াজতু। অভিভাবকের পক্ষ থেকে বা অভিভাবকের পক্ষ থেকে কেউ যদি উকিল থাকে, দায়িত্বশীল, কাউকে বলে যে ভাই আমি তো বিদেশে আছি তো আপনি আমার মেয়েটার বিয়েটা পড়িয়ে দিন, কাউকে, এটা হচ্ছে উকিল। কিন্তু বাপ বেঁচে আছে, বিবাহর মজলিসে হাজির আছে, আর একটা উকিল বাপ বানায়, এটা নাজায়েজ কাজ, এই এক বিদআত বিবাহে। বাপ জীবিত বেঁচে আছে, মজলিস আছে, তারপর উকিল বাপ, শুনেছেন না? শোনেন না? না দেখেন না? এই উকিল ছাড়া বিবাহ হয় কি দেশে? শরীয়ত যারা বুঝে তাদের হয়, আমাদের হয়েছে, হয়তো আপনাদের হয়নি, বুঝা গেছে? জি হ্যাঁ। উকিল কখন লাগে? যখন নিজে জেরা করতে পারে তখন উকিল লাগে, আর নিজেই যদি জেরা করতে, নিজের কথা নিজে পেশ করতে পারে, উকিল কিসের লাগে? কফিলের সাথে কথা বলবেন, আরবি জানেন না, সেই জন্য আমার মতো কাউকে বলছেন যে আমার কফিলের সাথে একটু কথা বলে বুঝান তো, আমার এই এটা প্রয়োজন, তখন না উকিল আমি হইলাম। আর নিজেই যদি আপনি ফি মাফি করে কফিলের সাথে কথা বলে নিতে পারেন, তাহলে উকিলের কিসের প্রয়োজন? কোনো প্রয়োজন নেই, এই হচ্ছে উকিল। তো উকিল আপনি নিজেই যদি আপনি শপিং করতে পারেন, তাহলে আপনার আবার কেনার ক্ষেত্রে উকিলের কিসের প্রয়োজন রয়েছে? কিন্তু না, আমি ব্যস্ত যেতে পারি না, আমি আমার কিছু দিনের ভাইকে বলছি আচ্ছা আপনি বাজার যাচ্ছেন, আমার জন্য একটু এই কিনে আসবেন, নিয়ে আসবেন, সেই কিনে নিয়ে আসবেন, উনি হচ্ছেন আমার কেনাকাটার ক্ষেত্রে উকিল। কিনতে গিয়ে যদি ক্ষতিগ্রস্ত হয়, ঠকে যায়, তো বা ওকে মেরে নিত, কারণ ওকে উকিল বানিয়েছি, হয়েছে উকিল। কিন্তু বাপ থাকতে অথবা আসল ওলি বাপ না হলে বড় ভাই আছে, দাদা আছে, চাচা আছে, আর বলছে একটা উকিল বানান, আর সেই উকিল সারা জীবন ওই মেয়েটির উকিল বাপ থাকলো, আর বাপের মতো ওর বাড়ি গেল, আর মহিলা বেহায়া হয়ে ওই বানানো বাপের কাছে আসতে থাকলো, আর গল্প গুজব করতে থাকলো বাপ বানিয়ে, সব হারাম কাজ, সারা জিন্দগি ওর হারাম কাজ চলছে, সব হারাম কাজ চলছে। এই উকিলে যে কত খাতির, কিছু কিছু অঞ্চলে আছে খুব খাতির, গেলে একটা লুঙ্গি দিতে হবে, কিছু গিফট দিতে হবে, আর কত কি, ওটা আগের যুগের কথা হচ্ছে লুঙ্গি, এখন তো মনে হয় আরো কিছু বেড়েছে। ওয়াসালেস, তিন নম্বর রুকন হচ্ছে কবুলুন, কবুল করা, মাতুফুন আলা ইজাব,
অর্থাৎ যখনই প্রস্তাবটা হলো ইজাব হলো এখন কবুল হবে। কবুল করবে কি বলে, কাবেল তো বলে আমি কবুল করলাম, অথবা রাজি তো আমি রাজি আছি, বিয়েতে রাজি আছেন, ছেলেটাকে কবুল করাবে। ছেলেকে কবুল করানো হচ্ছে রুকন, আর মেয়েকে কবুল করানো হচ্ছে বিদাত। শুনে রাখেন ভালো করে, মেয়েকে কবুল করানো হচ্ছে বিদাত। দেশে মেয়েদের কবুল করায় না করায় না? দুজন সাক্ষী গেল, উকিল বাপ গেল, যার পরে বলছে যে অমুকের ছেলে অমুককে তুমি এত টাকা দেন মোহরের বিনিময়ে, মোহরটা হাতে রাখো, কিছু টাকা দিয়েছে রাখো, আর দিয়ে কবুল করলে? ও কবুল করতে চাই না, কবুল করতে চাইলে কোন রকম করে মাথা, যদি রাজি থাকলে মাথাটা ঝুঁকাইলো হু হা করে, আর যদি রাজি না থাকে, এক মহিলা আমাদের এলাকা এক মেয়ে বিয়ে করবে না, ও রাজি নয়, ওর চাচাতো ভাইয়ের সাথে জবরদস্ত অন্য ঘরে বিয়ে করবে, বিয়ে করবে না ও চাচাতো ভাইকে, অন্য ঘরে বিয়ে করবে, জবরদস্তি বিয়ে দেবে, বিয়ে দেবে, শেষে যখন মোটেই সে মাথাটাও হিলাচ্ছে না, তখন ওর দাদি বা নানি মাথাটা ধরে একটু ঝাঁকানি দিয়ে দিল, আর তারপরে সবাইকে বললো যারা এসছে বলছে হ্যাঁ এই তো হ্যাঁ হ্যাঁ বললো, যে অথচ ধরে মাথাটা ঝাঁকানি দিয়েছে, ব্যাস। এই হলো গুলো হলো হাস্যকর বিবাহ মুসলিম সমাজের, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিবাহ হয় না এইভাবে, বিবাহ হয়নি কারণ তো রাজি নেই, বিবাহ হয়নি। কবুল কার? হ্যাঁ, ছেলে কবুল করে, মেয়ে কবুল করবে না। তাহলে মেয়ের কি কোনো স্বাধীনতা নেই? হ্যাঁ আছে, ওইটা শর্তে আসবে। এই বিবাহের মজলিস বসিয়ে নেয়, বিবাহের অনুষ্ঠান বসিয়ে দিয়েছেন, খাওয়া দাওয়া প্রস্তুত করেছেন, ছেলে পক্ষ চলে এসছে, সবাই চলে এসছে বিয়ের জন্য প্রস্তুত, হ্যাঁ আজকে ধুমধাম বিয়ে হচ্ছে, আর মেয়েকে বলবেন তুমি রাজি আছো, যদি বলে না আমি রাজি না, তো কি করবেন? হ্যাঁ, সুতরাং এখন না, বিয়ের কথা পাকা করার আগেই যখন আলাপ আলোচনা চলছিল তখনই মেয়ের এজেন্ট নিতে হবে, ইস্তিজান অনুমতি নিতে হবে, সেটা শর্তে আসছে, কারণ শর্ত বিবাহ শুরু হওয়ার আগেই করতে হয়, বললাম না? এখন শর্তে আসেন, তিনটি রুকুন হয়ে গেল, এতেই বিবাহ হয়ে যায়, কত সহজ বিবাহ। পাত্র পাত্রী হইতে হবে, যেন শরীয়তে এই দুজনের মাঝে বিয়ে হয় কোনো বাধা না থাকে শরীয়তগত, আর তারপরে ইজাব হইতে হবে, কবুল হইতে হবে, আমি বিয়ে দিলাম আর কেউ বললো কবুল করলাম, হয়ে গেল বিবাহ, করা ভালো মুস্তাহাব। নির্ধারণ যদি নাও করে তবুও মোহর দিতে হবে, মাহরে মিসল বলেছেন ফোকাহা কেনামরা, নির্ধারণ মোহর দিতে হবে, মোহর দিতে হবে সেটাও, কিন্তু সেটা রুকুন নাই, সেটা রুকুন নাই। আর মোহর ছাড়া বিবাহ অবশ্য হয় না, আসবে আলোচনাতে। শর্ত বলছেন যে অশরুত নিকাহ আরবা, বিবাহের শর্ত হচ্ছে চারটি। প্রথম শর্ত হচ্ছে তাইয়ুন যাওজাইন ফিল আকদে, বিবাহ বন্ধনে পাত্র পাত্রীর সুনির্ধারণ, নির্দিষ্ট নির্দিষ্টকরণ, পাত্র পাত্রীকে নির্দিষ্ট করা যে এই ছেলের এই মেয়ের সাথে বিবাহ। আপনার চারটা মেয়ে আছে, আপনি বলেন আমার এক মেয়ের বিয়ে দিয়ে দিলাম, আপনি বলেন আমার মেয়ের বিয়ে দিয়ে দিলাম, আর ইয়ে বলে আমি কবুল করলাম, তো কোনটাকে কবুল করবো? যদি বলে আমি এটাকে উঠিয়ে নিয়ে যাবো, বলছেন না এটা তো আমি বলি না, আমি বড়টা বলেছি আর আপনি সুন্দরী দেখছেন ছোটটা, তো ওইটাকে উঠিয়ে নিয়ে যাচ্ছেন, ঝগড়া হবে না? হবে না, হ্যাঁ, যাতে শরীয়তে ঝগড়া না হয়। কি বলতো, আমার বড় মেয়ের বিয়ে দিলাম, আমার মেয়ে অমুকের বিবাহ তোমার সাথে দিলাম, আমার অমুক মেয়েটির বিয়ে পড়িয়ে দেন ইজাব, তাইন ছেলের ক্ষেত্রে ওইরকমই জানা থাকতে হবে যে কোন ছেলের সাথে বিবাহ হচ্ছে। দু তিন ভাই এখানে আছেন আর টেলিফোনে বিয়ে পড়াচ্ছেন, অমুকের ছেলে বিয়ে করছে, আরে অমুকের কোন ছেলে বিয়ে করছে জানতে হবে না? যে আবদুল্লাহ বিয়ে করছেন, আব্দুর রহমান বিয়ে করছে। তো তাইন যাওজাইন ফিল আকদে লিআন্না নিকাহ আকদু মুআওয়াদা, কারণ বিবাহ বন্ধন হচ্ছে বিনিময়ের বন্ধন, দেওয়া আর নেওয়া, মোহরানা দিলাম, হ্যাঁ, আর তারপরে কারো মেয়েকে নিয়ে আসলাম, আসবাহ আল বাই। সুতরাং এই ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য কেনা বেচার মতো হচ্ছে বিবাহ বন্ধন। সুতরাং ফালাই আসহ ইন কালা, যদি এরকম বলে জাওয়াজ তো কাইবনাতি, আমার মেয়ের বিবাহ দিয়ে দিলাম, অথচ তার অন্য মেয়ে আছে, আরো একাধিক মেয়ে আছে, এরকম বিয়ে হবে না। হাত্তা ইউমাইয়াজা হাবে ইসমিন ওয়া সিফাতিন, যতক্ষণ পর্যন্ত পৃথক না করবে যে কোন মেয়ের বিবাহ হচ্ছে, নাম ধরে অথবা গুণের মাধ্যমে, লায়ুসারে কাহাফি গায়রোহা, যাতে করে অন্য থেকে সুস্পষ্ট হয়ে যায়, হ্যাঁ গোলমাল অস্পষ্টতা না থাকে, কালকুবরা বড় মেয়ের সাথে, ওই লম্বা আমার লম্বা মেয়েটির সাথে, আমার ওই ফর্সা মেয়েটির সাথে,
ইত্যাদি ইত্যাদি, অথবা আমার খাটো মেয়েটির সাথে গুণ দিয়ে হোক অথবা নাম দিয়ে হোক, অথবা মেয়ে সামনে আছে আমার এই মেয়েটির সাথে বিবাহ, এই মেয়েটির বিয়ে পড়িয়ে দেন, আরো কয়েকটি মেয়ে আছে, তাহলে হয়ে গেল, নির্দিষ্ট করা হয়ে গেল। এ হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে রেদাহমা, পাত্র পাত্রী দুইজনের সন্তুষ্টি, তাদের সম্মতি সন্তুষ্টির বিরুদ্ধে বিয়ে দিলে বিবাহ হবে না। ছেলে রাজি নাই কিন্তু বাপ বা বংশের পক্ষ থেকে চাপ, অথবা ছেলে রাজি নাই কিন্তু যেহেতু আমাদের দেশে এই বিয়েগুলো হয়, কোথাও হয়তো কোনো মেয়ের সাথে প্রেম করেছে অথবা নির্জনে একটু গল্প করছিল অথবা ধরা খেয়ে গেছে, তখন সমাজের লোক বিচার সালিশ বসে কি করে, আর কোনো শাস্তি না, বিয়ে পড়িয়ে দাও, ব্যাস কি করো, বিয়ে পড়িয়ে দাও, বলছে আমি বিয়ে করবো না, দিলেন পিটুনি, পিটুনি দিয়ে বিয়ে করবি না তুই, হ্যাঁ তুই যদি সে বলে আমি বিয়ে করিনি, আমাকে জবরদস্তি করা হয়েছে, তো জবরদস্তি বিয়ে হয় না, জবরদস্তি বিয়ে হয় না। তো সন্তুষ্টি, ছেলেও যেন রাজি হয়ে তার সম্মতির সাথে বিবাহ করে, আর মেয়েরও যেন, সাধারণত মেয়ের ক্ষেত্রে জুলুম অত্যাচারটা বেশি হয়, মেয়ে রাজি না বিয়ে করবে না, জবরদস্তি, ছেলে ভালো পেয়েছে থাকে আমেরিকায় থাকে কানাডায় থাকে ইটালি থাকে, জবরদস্তি বাপ যদি মেয়ে রাজি না থাকে বিয়ে দেওয়া যায় না, 9 বছর বয়স হয়ে গেলেই আর বিয়ে দেওয়া যাবে না, মেয়ের অনুমতি ছাড়া বিয়ে দেওয়া যাবে না, কমপক্ষে নীরব থেকে অনুমতি দিতে হবে, নবীর হাদিসগুলি আসছে, নীরব যদি থাকে আর দেখছেন চেহারা দেখে বোঝা যাচ্ছে তার নীরবতা মানে সে রাজি আছে, আবার নীরবতাতে যদি বোঝা যায় যে বড় রাগ করেছে আর বোঝা যাচ্ছে সে অসন্তুষ্ট মোটেই মেনে নিতে চায় না, তাহলে এটা না হবে, নীরবতা দুই রকম হইতে পারে ফোকাহারা বলছেন, কিন্তু সাধারণত নীরব যদি থাকে সাধারণভাবে তাহলে জানতে হয় যে লজ্জা আসলে বলছে না, কুমারী মেয়ে 12-14-15 বছর বা 18 বছর মেয়ে, কোনোদের এই সম্পর্কে কথা বলেনি বাপ মায়ের সাথে, লজ্জা পাচ্ছে কিন্তু রাজি আছে, সে যেন চুপ আছে, তো অনুমতি হয়ে গেছে। তো বলছেন যে কোন কার এমনকি যদি কৃত দাস হয় তো বলছে ফালা ইউজবার ওয়ালা নিকাহি, জবরদস্তি করে মালিক যদি বলে তুই আমার গোলাম বিয়ে করবি না, মানে আর তোর আবার কিসের স্বাধীনতা আছে, হ্যাঁ তুই তো আমার পণ্যের মতো, তোকে আমি বিক্রি করতে পারি, যা জবরদস্তি তোর বিয়ে দেবো না, চলবে না। ওয়ারেজা জাওজাতিন হুররাতিন আকিলাতিন সাইয়্যিবা, এইরকমই মেয়েটিরও সম্মতি জরুরি, তাম্মালাহা তিসসানিন, যদি 9 বছর বয়স হয়ে থাকে, তার 9 বছরের নিচে 5 বছর 7 বছর, একটা যুগে এরকম বিয়ে হইতো না, বালিকাদের বিয়ে দিত। অনেকে আমাদের দেশে গ্রাম অঞ্চলে এই মূর্খতাগুলি আগে ছিল যে কখন মারা যাব বা আমার বাপ মোমর অবস্থায় আছে, একবার করে হুঁশ হচ্ছে, বাপ বেঁচে থাকতে একটু দেখে নিক, বিয়েটা দিয়েই দিই, দিয়ে দিই, 5 বছরের মেয়ে 7 বছরের মেয়ের বিয়ে দিই, তো কিছু বুঝে না, তোর কাছে অনুমতি নিয়ে কি হবে, কোনো লাভ নেই, সুতরাং বিনা অনুমতিতে, অনুমতি না নিয়েই বিয়ে দিবে, কিন্তু সাবালিকা হওয়ার পরে ওই মেয়েটির ফুল স্বাধীনতা থাকবে, সে ইচ্ছা করলে থাকবে, আর না হলে বলবে যে আমি বুঝতাম না আমার বিয়ে দিয়েছে, এখন বুঝতে শিখেছি, আমি এই বিয়েতে রাজি নই। ফাখাইয়া রাহা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পুরো ইখতিয়ার দিয়েছেন, ইচ্ছা হলে থাকো না হলে যাও, ছেড়ে চলে যাও, এখান থেকে তালাক করাই দিচ্ছে। এটা হচ্ছে দ্বিতীয় শর্ত। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলছেন, ইযা বালাগাতিল জারিয়াতু তিসাসানিন, কোন বালিকা যদি 9 বছর বয়সে পৌঁছে যায়, ফালা ইউজাউওয়াজুহা আবুহা ওয়ালা গায়রুহু, তার বাপও যেন বিয়ে না দেয় বা অন্য কেউ যেন বিয়ে না দেয়, ইল্লা বিইজনা, যতক্ষণ পর্যন্ত তার অনুমতি না নেবে। অনুমতি নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে বাপ নিজে অনুমতি, সহিহ মুসলিমের হাদিসে রয়েছে ওয়াস্তাজেনুহা আবুহা, বাপ নিজে অনুমতি নেবে। আমাদের সমাজে একটু লজ্জা লাগে, বাপকেও লজ্জা লাগে আর মেয়েকেও লজ্জা লাগে, কিন্তু না, শরীয়তের ক্ষেত্রে লজ্জা করার কোনো প্রয়োজন নেই, সরাসরি জিজ্ঞেস করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যদি না পারেন সমাজ পরিবার ওই রকমই না, মেয়ে মরে যাবে লজ্জায় যদি জিজ্ঞেস করলে, বাপ লজ্জা করছে, তাহলে ফোকাহারা অনুমতি দিয়েছেন ওয়াস্তাজেনুহা, মা অনুমতি নিতে পারে বাপের পক্ষে, আও বিনিসবাতিন সিকাত, অথবা নির্ভরযোগ্য ওই রকম বিশ্বস্ত, বিশ্বস্ত যদি মহিলা হয় তাদের দিয়ে, হ্যাঁ হয়তো মেয়েদের কি বলছে যে বড় মেয়েরা আছে যে তোর ছোট বোনটাকে এই মেয়েটাকে রাজি করতো বা জিজ্ঞেস করতো বিয়ে কর, অমুক যায় বিয়ে দিছি রাজি আছে কি না, অথবা খালা আছে ফুফু আছে ওদের সাথে একটু খোলামেলা গল্প করতে পারে অনেক সময়, তো ওদের মাধ্যমে। এই মর্মে ফোকাহারা যে হাদিসটি পেশ করেছেন, আবু দাউদের হাদিস কিন্তু জয়ীফ, আমের উন্নিসাফি বানাতেহিন, হ্যাঁ মহিলাদের মেয়েদের ক্ষেত্রে আমির বানাও, নেতৃত্ব দিয়ে দাও, কিন্তু হাদিস যদি সহি হতো তাহলে তো ঠিক, হাদিস জয়ীফ, আল্লামা আলবানি হাদিসকে জয়ীফ বলেছেন। হাদিসে রয়েছে লাতুন কাহুল আইয়েম ও হাত্তা তুস্তামার, আইয়েম
বিবাহিতা, বিবাহিতা আগে বিবাহ হয়েছে, তালাক প্রাপ্ত বা বিধবা, এইরকম এই যতক্ষণ পর্যন্ত তার হুকুম না না হয় বিয়ে যেন না দেওয়া হয়, ওলা তুন কাহুল বিক্রো আর কুমারের বিয়ে যেন না দেওয়া হয়, হাত্তা তুস্তা জানা যতক্ষণ পর্যন্ত অনুমতি না চাওয়া হবে। তাহলে অনুমতি চাওয়া হচ্ছে কি, অনুমতি মানে সম্মতি নেওয়া, সম্মতি নেওয়া, এটা হচ্ছে শর্ত, দ্বিতীয় শর্ত। কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ কাইফা ইজনুহা, মেয়ের অনুমতি কেমন ভাবে নিতে হয়, কাল আন্তাস্কতা, যদি চুপ থেকে যায়, নীরব থাকে, তাহলে অনুমতি হয়ে গেল। মুত্তাফাক আলাইহি বুখারী মুসলিমের হাদিস। তৃতীয় শর্ত হচ্ছে ওলি থাকা, শরীয়ত সম্মত অভিভাবক। ওলি, ওলি মানে যাকে তাকে ওলি বানাইলে হবে না, কোর্টে গিয়ে একজনকে ধরে ওলি বানিয়ে দিল, হ্যাঁ, অথবা মা বিয়ে পড়ে দিয়ে বসে আছে, মা নিজে ওলি হয়ে বসে আছে, কোনো মহিলা ওলি হয় না। বিবাহের ক্ষেত্রে কোনো মহিলার ওলায়াত চলবে না, যদিও মা হোক না কেন, শুনে রাখেন ভালো করে, পুরুষ হইতে হবে। ওলি ছাড়া বিবাহ হয় না। এই ক্ষেত্রে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মারফু হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, কোনো বিবাহ হয় না অভিভাবক ছাড়া। রাওয়াহুল খামসা ইল্লা নাসাই, নাসাইছে পাঁচটি কিতাবের মধ্যে, মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদে রয়েছে, তিরমিজিতে আছে, ইবনে মাজে আছে, ইমাম আহমদ হাদিসকে সহি বলেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে দ্বিতীয় হাদিস, ওলি ছাড়া বিবাহ হয় না। এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আইয়ুমা ইমরাত নাকাহাত বিগাইর ইজনে ওয়ালিহা, কোনো মহিলা বা কোনো মেয়ে যদি নিজের অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করে নেই, বিয়ে করে নিল, ঘর থেকে বেরিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ করে নিল, ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, তাহলে ওই মেয়েটির বিবাহ বাতিল বাতিল বাতিল, বিবাহ হয় না। তাহলে কোর্ট ম্যারেজগুলি শরীয়ত বিরোধী, এগুলি হয় না। চার নম্বর শর্ত, চার নম্বর শর্ত হচ্ছে, এই শর্ত ইখতিলাফ, একদল বলছেন যে এটা শর্ত, আর একদল বলছেন যে এটা মুস্তাহাব ভালো, সেটা হচ্ছে, কিন্তু কোন কোন ক্ষেত্রে শর্ত, যখন সাধারণভাবে ঘোষণা হয়নি তখন কমপক্ষে দুইজন সাক্ষী হওয়া শর্ত। শর্তটা কি, চতুর্থ শর্ত, শাহাদাতু রাজুলাইন আলা নিকাহ, বিবাহ যে হচ্ছে এই ছেলেটির মেয়ের সাথে, এই ক্ষেত্রে কমপক্ষে দুইজন মুসলিমের মতো মুসলিম, হ্যাঁ, নাই পরায়ণ মুসলিম, ভালো মুসলিম, কাবিরা গুনাহকারী নয়, মিথ্যাবাদী নয়, বেনামাজি নয়, ভালো করে শুনেন, বেনামাজি নয়, ফরজ ওয়াজিব ছাড়া লোক না, কাবিরা গুনাহ করনেওয়ালা নয়, আর মিথ্যুক নয়, হয়তো নামাজি কিন্তু মিথ্যুক না, তাহলে সে আদেল নয়। দুইজন সাক্ষী হইতে হবে বিবাহের ওপর, যে সাক্ষীগুলি হবে নাই পরায়ণ আদেল হবে, সত্যবাদী হবে এবং ফাসেক হবে না, কাবিরা গুনাহকারী হবে না, ফরজ ওয়াজিব ছেড়ে কাবিরা গুনাহকারী না হয়, আর হারাম নাজায়েজ কাজ করে কাবিরা গুনাহকারী না হয়। দুইজন সাক্ষী হইতে হবে, দুইজন সাক্ষী জরুরি কোন ক্ষেত্রে, যে ক্ষেত্রে আর বেশি লোক নেই, কমপক্ষে দুইজনকে জানতে হবে, বড় হিকমত রয়েছে, দুইজনও যদি না জানে আর এরকম চুপচাপ লুকিয়ে লুকিয়ে বিবাহ হয়ে যায়, আর তারপরে কখন হয়তো ওই মেয়ে অস্বীকার, না না আমার স্বামী নয়, কি করবেন, আমার বিয়ে হয়নি, এর সাথে ঝগড়া হয়েছে, বলতে বিয়ে হয়নি, ছেলেটি ছেলেটি যখন বাচ্চা কাচ্চা হয়েছে না, একটু ভোগ বিলাস করে নিয়েছেন, না রে আরেক জায়গায় হয়ে গেছে, প্রেম এক জায়গায় ছাড়বো না, একে বিয়ে করিনি আমি, এ আমার স্ত্রী নয়, করার কিছু আছে, কমপক্ষে দুইজন মুসলিম সাক্ষী দুইজন, না আমরা জানি, আমরা সাক্ষী, বিবাহ আমাদের সামনে হয়েছে, কমপক্ষে দুইজন। তবে ধরেন এইরকম মজলিস আছে, মজলিসে সবাই শুনছেন আপনারা, বিবাহ এখানে পড়ানো হচ্ছে, তাহলে সাক্ষী বানাইতে হবে, এটা জরুরি নয়, সবাই সাক্ষী আপনারা, বুঝা গেছে। এই জন্য অনেকে বলেছেন যে না এইরকম না, সাক্ষী কখন লাগবে, যখন দুইজনের বেশি লোক নেই, কমপক্ষে দুজন, এলানুন নিকাহ যদি হয়ে যায়, হাদিসগুলি আসবে যে আলেনুন নিকাহ, বিবাহের ঘোষণা করো, যাতে করে গ্রামবাসী জানে, এলাকাবাসী জানে যে অমুকের ছেলে অমুকের মেয়ের সাথে বিবাহ হচ্ছে। কারণ না জানে আর চুপচাপ লুকিয়ে লুকিয়ে বাড়িতে যদি বিবাহ হয়ে যায়, আর পরের দিন কারো মেয়েকে ওই স্ত্রী, ওর স্ত্রী হয়ে গেছে কিন্তু লুকিয়ে বিবাহ হয়েছে, ওই আপন স্ত্রী ওই স্ত্রী ভেবে নিয়ে ওর সাথে যাচ্ছে কোথাও, হাটে বাজারে যাচ্ছে, শহরে যাচ্ছে, রাস্তায় মার খাবে না খাবে না, হ্যাঁ মার খাবে না খাবে না, সমাজের কাছে মার খাবে, আরে এই ছেলে অপরের মেয়েকে নিয়ে ঘুরছে, হ্যাঁ। কিন্তু যদি এলান হয়ে যায়, গ্রামবাসী এলাকাবাসী জানে যে এটা অমুকের জামাই হয়ে গেছে, অথবা দুইজন সাক্ষী, কমপক্ষে সাক্ষী আছে, আমার স্ত্রী সাক্ষী, স্ত্রী তোমার সাক্ষী কি, ওই যে সাক্ষীটা কি নাই, কিন্তু আমার স্ত্রী, আমি বিয়ে করেছি, চলবে, চলবে না, কমপক্ষে দুইজন সাক্ষী। সাক্ষীর ক্ষেত্রে হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দারাকুতনিতে হাদিস হয়েছে, লা বুদ্দা ফিন নিকাহ মিন হুজুর আরবা, চারজন ব্যক্তির উপস্থিতি আবশ্যক বিবাহে,
আল ওয়ালি অভিভাবক হাজির থাকতে হবে, অথবা তার উকিল দায়িত্বশীল কাউকে দায়িত্ব দিয়ে দিয়েছে মৌখিক বা লিখিত, ওয়াজ্জৌজ আর পাত্র, ওয়াশাহেদান আর দুই সাক্ষী। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে আরেকটি, লা নিকাহা ইল্লা বি ওয়ালিইন ওয়া শাহিদাই আদলিন, বিবাহ হয় না বিনা অভিভাবকে, মেয়েদের বিবাহ হয় না, ছেলেদের না, ছেলেদের ওলি লাগে না। আমাদের দেশে মানুষ মনে করে যেমন মেয়ের ওলি লাগে, আরে এই ছেলে বিয়ে করেছে ওর বাপকে জানায়নি, জানায়নি বাপের বিয়া দেবী করেছে, অথবা বাপ যদি অসন্তুষ্ট হয় তো বাপকে অসন্তুষ্ট করেছে, সে গুনাহ করেছে, গুনাহগার হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে তার বিবাহ হয়নি, না বিবাহ হয়েছে, কিন্তু মেয়ে যদি বাপকে না জানিয়ে ওলি অভিভাবককে না জানিয়ে বিয়ে করে তো বিয়ে হবে না। লা নিকাহ ইল্লা বি ওয়ালি, অভিভাবক ছাড়া বিয়ে হয় না, ওয়া শাহিদাই আদলিন আর দুইজন নাই পরায়ণ সাক্ষী ছাড়া বিবাহ হয় না। হাদিস ইমাম বুরকানি তার কিতাবে উল্লেখ করেছেন এবং এই অর্থেরই হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে। তাহলে চারটি কি বললাম শর্ত আর তিনটি রুকুনে, চার তিন সাতটি কাজ করলে বিবাহ হয়ে যায়। আর একটি বিষয় আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা কিছু ফোকাহাদের কাছে জরুরি, সেটা হচ্ছে কফু, মানে ছেলে এবং মেয়ে পক্ষের মধ্যে সমতা থাকতে হবে, একই পর্যায়ের হইতে হবে। আর এই সমতা বলতে তারা বুঝিয়েছে বংশীয় সমতা, বংশে যদি এরা যদি কোরাইশ বংশের ছেলে যদি কোরাইশ বংশের হয় মেয়েও কোরাইশ বংশের হবে, ছেলে যদি সৈয়দ বংশের হয় তো মেয়ে সৈয়দ বংশের হবে, ছেলে যদি বলেন দেশে মেলা রকমের শেখ বংশের হয় অথবা কি বলছে ভুঁইয়া বংশের মোল্লা বংশে তো ওই বংশের মেয়ে হইতে হবে, এগুলি কথা হানাফি ফিকাতে আছে বা কিছু ফোকাহারা বলেছেন, কিন্তু কোনো দলিল নেই, এগুলির কোনো দলিল নেই, একই বংশের হইতে হবে। আর এই কুসংস্কারের কারণে ভারত বাংলাদেশ পাকিস্তানে ভালো ভালো সম্ভ্রান্ত পরিবারে মেয়ে বুড়িয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না। ভারতের বিহারের দিল্লিতে বসবাস করে, আমাদের সাথে মদিনা ফারেক হয়ে এক ছেলে এসেছিল দাওয়াতি কাজের জন্য 10 বছর আগে, টিকতে পারেনি যে কোনো কারণে হোক, তো কিছুদিনের জন্য এসেছিল। ওর বোনগুলি সবগুলি, ওর বাপ মা যেহেতু সৌদি আরবে ছিল, বোনগুলি সব এখানে লেখাপড়া করেছে আর তারপরে ওখানে গিয়ে ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রি পর্যন্ত করেছে পর্দার মধ্যে থেকে, আমাকে একদিন বলছে যে একটু ভালো পাত্র খুঁজিয়েন। আমি ভালো পাত্র মানে কি বলতে চাও, যে কোনো জায়গায় রইলে হবে, হবে কিন্তু, কিন্তু কি বলছে, আমার বাপ যেহেতু আমার তো সব কথা মেনে নেবে না, এজন্য আমরা হচ্ছি আসলে সৈয়দ বংশের, সেজন্য সৈয়দ হইতে হবে। দেখছেন মদিনা পড়েও নিজের বংশকে ক্যাপচার করতে পারে না, বাপকে কন্ট্রোল করতে পারেনি, কুসংস্কার, যার ফলে মেয়েগুলি এর বয়স 25 হয়ে গেছে পাত্র খুঁজে পায় না, কারণ নিজের ওই সৈয়দ বংশ খুঁজে পায় না, বিবাহ হয় না। এইরকম বিধান শরীয়তে নেই, তাহলে কিসের কফু আছে, দিনের কফু আছে, দিনে সমতা থাকতে হবে। দিনের ক্ষেত্রে একজন বেনামাজি ছেলের কখনো একটা নামাজি মেয়ের সাথে বিবাহ দেবেন না, জায়েজ না। একটা ছেলে রোজা রাখে না, একটা ছেলে মদ খায়, একটা পর্দা নাশেন মেয়ের সাথে বিয়ে দিয়ে দেবেন, কখনো দেবেন না। একটা এর বিপরীতটা, একটা চরিত্রবান পরেশগার ছেলে আর মেয়েটি বেহায়া বেপর্দা, ছেলেদের সাথে ভাবসাব রাখে, প্রেম করে বেড়ায় আর বিয়ে পড়িয়ে দেবেন না, এটা কফু না, বিয়ে দেওয়া জায়েজ না। আল খাবিসাত ওয়াল খাবিসিনা ওয়াল খাবিসুন আল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন ওয়াত তাইয়িবাত, আল্লাহ কোরআনে কারীম বলেছেন, নোংরা মেয়ে নোংরা পুরুষের জন্য আর নোংরা পুরুষ নোংরা মেয়ের জন্য, আর তারপরে তাইয়িব পাক পবিত্র পুরুষ পাক পবিত্র মহিলার জন্য আর পাক পবিত্র মহিলা পাক পবিত্র স্বামীর জন্য পুরুষের জন্য, এটা আছে শরীয়ত। দলিল কি যে এইসবের কোন, সুতরাং কুরাইশ বংশের আরব বংশের কোন মেয়েকে কোন বাঙালি বিয়ে করতে পারে, শরীয়তে কোনো বাধা নেই। জি নবীর বংশের যে কোনো মেয়েকে যে কোনো পৃথিবীর যে কোনো মুসলিম বিয়ে করতে, মুসলিম হলে হলে বিয়ে করতে পারে। দলিল সহিহ বুখারীতে রয়েছে, খুব প্রসিদ্ধ হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাতেমা বিনতে কাইস, ফাতেমা বিনতে কাইস কুরাইশ বংশের ভদ্র মহিলা ছিলেন সাহাবিয়া, বললেন যে রাসূল আল্লাহ আমাকে পায়গাম দিয়েছে আবু জাহম আর পায়গাম দিয়েছে মাউইয়া, এখন কাকে বিয়ে করব আপনার কাছে পরামর্শ নিতে এসেছি, পরামর্শ নিতে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আম্মা মাউইয়া তো ফাসউলুকুন লা মাল আল্লাহ,
মাওয়িয়া হচ্ছে দরিদ্র, সুলুকুন মানে ফাকিরুন আরবি ভাষা আরবি ডিকশনারিতে। আমি এই বক্তব্য করেছি, এক বিদাতি হেল্লাজি মোল্লা বলছে যে দেখো মাওয়িয়াকে ফকির বলেছে, মতিউর রহমান কি মুসলমান থাকতে পারে? বুঝতে পারছেন? আরে আরবের ডিকশনারির আবিধানিক অর্থ করছি, ফকির বললেন নাকি কোন সাহাবিকে ফকির বললেন নাকি মুসলিম থাকবে না? আমি যদি বলি যে ফকির তো তর্জমা হয় সলুকের, নবীর ভাষার তর্জমা করেছি, আর তোমরা যে বলছে যে আনাস আর আবু হুরাইরা এই সাহাবিগুলি হাদিস বর্ণনা করলে কি হবে, এরা গায়ের ফাকি, এরা বুঝতো না হাদিসের তর্জমা, বুঝতো না, এরা আতর বিক্রেতার মতো, আতর বিক্রি করে কিন্তু আতরের মধ্যে কি আছে, বা ওই আপনার ঔষধে ফার্মেসিতে যারা বিক্রি করে তারা ওই ফার্মাসিস্ট না হলে যেমন হয় কিছু বুঝে না, আসল বুঝে যে ডাক্তার ভালো বুঝে, তাই না? তো এইরকম বলছে ফোকাহারা ডাক্তার, আর এইসব হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা আনাস, এরা হচ্ছে কেমন, এরা হচ্ছে যে ওষুধ বিক্রি করছে, ওষুধ বিক্রি ফার্মেসি থেকে ওষুধ নেবেন, আপনি যদি জ্ঞানী মানুষ হন আগে চেক আপ করাবেন, তারপরে লিখে নিয়ে আসবেন প্রেসক্রিপশন, তারপর ওষুধ নেবেন, এই বেয়াদবি। আর এই বা বেয়াদবি শুধু পরবর্তীকালের মহাদেশ সম্পর্কে নয়, সাহাবি আনাস আর আবু হুরায়রার নাম ধরে নুরুল আনোয়ারের মতো প্রসিদ্ধ উসুলে ফিকার কিতাবে, আর ফিকার অনেকগুলি কিতাবে, বড় বড় কিতাবে রয়েছে, বুখারী টিকাতে রয়েছে আহমদ আলী সাহারানপুরের দেওবন্দির, হ্যাঁ দেওবন্দির তরিকা শুনেন, এই বেয়াদবি রয়েছে। এটা যদি একটা হিন্দু বেয়াদবি করে তাহলে বিশাল মিছিল বের হয়, হ্যাঁ আর মারো আর ধরো আর এই করো সেই করো, বুঝা গেছে? কিন্তু বুখারী টিকাকে যদি নাপাক করা হয় এত বড় বেয়াদবি দিয়ে, কি বলছে জানেন? বলছে আনাস আর আবু হুরায়রা যেহেতু গায়ের ফাকি, মানে এরা হাদিসের অর্থ বুঝতো না, গায়ের মানে না আর ফাকি মানে জ্ঞানী, তো জ্ঞানী নয়, তারা বুঝে না, সুতরাং তাদের হাদিস যদি কেয়াসের খেলাফ হয়, যুক্তির খেলাফ হয়, তাহলে কেয়াস রক্ষার্থে হাদিসকে তাদের ছেড়ে দিতে হবে। কা হাদিসিল মুসাররা, যেমন যদি কেউ গাভী কিনে বা উঠ কিনে, আর সে উঠ দুধ দিত বা গাভীর দুধ দিত আর তাতে ধোকা খেয়ে যায়, প্রথম দিন কিনে নিয়ে সে 5 লিটার দুধ হলো আর তারপরে 1 লিটার হতে লাগলো, তাহলে আপনি ধোকা খেয়েছেন, আপনাকে বলেছে 5 লিটার করে দুধ হবে আর হয়ে গেল 1 লিটার, আধা লিটার আপনার এখতিয়ার আছে। ওই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই যে এক দুদিন দুধ খেয়েছে তার বিনিময়ে ওয়াসা আমিন তামারি, 1 সা খেজুর দিয়ে দিবে, আর তারপরে তার গাভী তাকে ফিরিয়ে দিবে, তার উঠনি তাকে ফিরিয়ে দিবে। কিন্তু এরা বলছে এটা যুক্তির খেলাফ, দুধ হয়তো 10 লিটার খেলো কি 5 লিটার খেলো, আর ও এক শুধু 1 সা 5 লিটার খেলো, 1 সা খেজুর, 10 লিটার খেলো, 1 সা খেজুর, এটা অযুক্তি খেলাফে কিয়াস। আর এই হাদিস বর্ণনা করেছেন আনাস আবু হুরায়রা, সেজন্য ছেড়ে দিতে হবে, এটা তাদের ফিকার কিতাবে রয়েছে, বুখারী টিকা তাদের তৈরি করা টিকাতে রয়েছে। তো ওতে তো ইসলাম যাই না, কিন্তু আমি হাদিসের তর্জমাই যদি বলি যে আম্মা মাওয়িয়া তো ফাসউলুকুন লা, সউলুকুনের তর্জমা যে কি হবে তাও বলে দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা মালা লাহু, তার কোনো মালধন নাই, পয়সা নেই, যার পয়সা নেই তাকে কি বলে? গরিব, ফকির, যাই বলেন, ফকির মানে ভিক্ষুক নাই। আবার আরেক মূর্খতা, যদি ও ভেবে থাকে ফকির মানে ভিক্ষুক, কাকে বলে? সাইল, আম্মা সাইলা ফালাতানহার, যদি ধনী মানুষ আমার মতো লোক সংসার চলছে তারপরে যদি মসজিদে দাঁড়িয়ে যায় তো আমি হচ্ছি ভিক্ষুক, ফকির নয় কিন্তু ভিক্ষুক, বোঝা গেছে? আপনাদের কেউ যদি দাঁড়িয়ে যায় মসজিদে ফি সাবিলিল্লাহ তাহলে সে ফকির নয় কিন্তু সে সাইল, সাইল ভিক্ষুক। আর ফকিরকে চাইতে যাক আর নাই যাক, চাইতে জানে জীবনও চাইতে জানে না, খেয়ে মরে গেল কিন্তু অভাব আছে, অভাব আছে, সে হচ্ছে ফকির। ইন্নামা সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির মিসকিন সে। তো সলুক মানে ফকির, মাওয়িয়া বড়ই অভাবী ছিলেন, আল্লাহ কি করতে পারে না তাকে আমিরুল মুমিনিন আর খলিফাতুল মুসলিমিন, পঞ্চম বা ষষ্ঠ খলিফা, খোলাফায়ে রাশিদিনদের পরে প্রথম যে মুলুকিয়াতের রাজতন্ত্রের প্রথম খলিফা সাহাবাই কেরামদের মধ্যে তিনি আমির মাওয়িয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, 20 বছর তিনি খেলাফত চালিয়েছেন। এই তো হয়ে গেল অভাবী, তো ওকে বিয়ে করতে কেমন করে পরামর্শ দিব? ওয়াম্মা আবা জাহমিন, আর ওয়াম্মা আবু জাহমিন, আবু জাহম ফালা ইয়াদাউ আসাহু আন আতিকিহি, সে তো নিজের কাঁধ থেকে লাঠি রাখে না, সবসময় কাঁধে লাঠি রেডি রাখে, তার মানে কি? এক হাদিস আর এক হাদিসের ব্যাখ্যা করে, আর অন্য হাদিসে রয়েছে ফাদাররাবুন লিন্নিসা, এর আগেও বিয়ে করেছে তার মানে কয়েকটাও, নেশা বলা হয়েছে, সে স্ত্রীদেরকে খুব মারধর করে, দাররাব মোবালগাস, খুব বেশি মারে,
তাহলে বলছে খুব বেশি মারার প্রমাণ যদি থাকে তো বিয়ে দিয়েন না, আপনি হকে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি নিষেধ করেছেন, হ্যাঁ তাই না? স্ত্রীকে মারা বংশে বিয়ে দিতে সবাই ভয় পায়, কিন্তু বাপ মারে তো ছেলে যদি ভালো হয় তবুও পাওয়া মুশকিল। বাপের কারণে ছেলে ভালো পাত্রী পারে, ভালো ঘরে ঢুকতে পারে না, ঠিক না? বড় ভাই মারছে, বড় ভাই যদি এরকম হয় তো তার ছোট ভাই ওই রকমই হবে, ভাববে না ভাববে না? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে এদের দুটোর মধ্যে দুটো দোষ আছে, এক কাজ করো, আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি আবু বকরের পরে, আয়েশার পরে, কয়েকজনের পরে বলা যেতে পারে, ওসামা বিন যায়েদ। যায়েদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম আসার পূর্বে হ্যাঁ পালক পুত্র ছিলেন। তো যায়েদ বিন সাবিত গোলাম, তারপরে ওই যুগে জাহিলিয়াতের যুগে নিজের ছেলে হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করেছিলেন। আল্লাহ পাক যখন ঘোষণা করলেন যে না এই ছেলে টেলে ওই সব ইসলামে নেই, তারপরে তাকে নিতে এসেছিল যায়েদের পরিবারের লোকেরা, তো ফিরিয়ে দিতে চাইলেন, বলছেন না আমি রসুলকে ছেড়ে যাবো না, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছেই থাকবো, আমি যাবো না। যাইনি, তার বাপ মা আত্মীয় স্বজন এসে যায়নি। তার ছেলে ওসামা, ওসামা দেখতে খুব কালো, কালো মানুষ একবারে কালো, আর ছেলে কার? যায়েদের, যায়েদ বিন হারেসা গোলাম, কিতো দাসের ছেলে, কিতো দাসের সন্তান। কিতো দাস হওয়াটাই সামাজিকভাবে অনেক হ্যাঁ ছোট বিষয় যে কিতো দাস, দাসের ছেলে, আর তারপরে কালো মানুষ, কোরাইশ বংশেরও না, দাস বংশের দাস হয়েছে। আর মেয়ে ছিল ফাতেমা বিনতে কাইস, কোরাইশ বংশের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলে ওয়ালাকিন ইনকেহি ওসামা, তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ফাতেমা বিনতে কাইসকে বলেছিলেন যে তুমি কি করো, আনতান কে ওসামা বিন যায়েদ, ওসামা বিন যায়েদকে বিয়ে করো। বলে কালো দেখে প্রথমে একটু দ্বিধাদ্বন্দ্ব করলাম, কিন্তু নবী সাল্লাম যখন আমাকে উপদেশ দিলেন বিয়ে করেই ফেললাম। বলছেন যে আমি তারপরে ভাগ্যবতী হয়েছি, আল্লাহ পাক আমার এই বিয়েতে খায়রান কাসিরান বড়ই কল্যাণ রেখেছিলেন, এই কথা পরে ফাতেমা বিনতে কাইস বলেছিলেন। তাফাকার বুখারী মুসলিমের হাদিস। এই ছিল শর্ত আর রোকন 437। আর কফু সম্পর্কে বললাম যে দিনের কফু হইতে হবে, দিনের ক্ষেত্রে যদি তারতম্য থাকে যে একটা পরিবার হচ্ছে পর্দানাসীন দিনদার ধার্মিক পরিবার, আর একটা পরিবার হচ্ছে বেহায়া বেপর্দা পরিবার, ছেলে পক্ষ হোক আর মেয়ে পক্ষ হোক, তাহলে বিবাহ দেওয়া শরীয়তে জায়েজ নয়। এখন হাদিস আসি, যে হাদিসটা আমরা পড়েছিলাম শুরুতে, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইখতুবু আহাদুকুম আলা খিতবাতি আখি, তোমাদের কেউ যেন প্রস্তাব না দেই নিজের কোন মুসলিম ভাইয়ের প্রস্তাবের উপর। জানতে পেরেছেন যে কোন মেয়েকে অন্য আরেকজন মুসলিম ভাই প্রস্তাব দিয়েছে আর এখনো তারা হা না জবাব দেয়নি, তো একটু অপেক্ষা করে নাও, হা করছে না না করছে এর জবাবের অপেক্ষা করে না, যখন না করে দিবে তখন তুমি পায়গাম দাও, প্রস্তাব দাও, একসাথে প্রস্তাব দিও না। ঠিক ওই রকমই যেমন আপনি বাজারে কেনার জন্য গিয়েছেন আর একটি মাশাআল্লাহ দেখছেন ইলিশ মাছ, ইচ্ছা করে গেছে ইলিশ মাছ কিনবো, কিন্তু আপনার আগেই কথা বলে দিচ্ছে আরেকজন, ভাই কত করে, ভাই কত কথাবার্তা চলছে, বলছে যে 1000 টাকা ধরেন, বলছে একটু কম হবে না, এই কথাবার্তা চলছে, এখন কথাও শেষ হয়নি, ছাড়েও নি, হ্যাঁ নেবো নেবো হ্যাঁ আছে, আর বল হয়তো ও রাজি হয়ে গেছে, যাতে আমি আরো বেশি দেবো, ভাই আমাকে দেবে, আমাকে দিয়ে দেন, জায়েজ কি হবে ওইখানে, ঝগড়া হবে না? হবে না, পারলে মারামারি শুরু হবে, যে যাকে মারতে পারে, ঠিক না? এই রকম বিবাহর ক্ষেত্রে সম্ভাবনা, ঠিক না? আরে আমি কথাবার্তা আলাপ আলোচনাতে আছি, আমি প্রস্তাব দিয়েছি, আরে তুমি আবার প্রস্তাব কেন দিলে, সমস্যা হবে না? হবে না, হ্যাঁ ইসলাম ঝগড়া বিবাদ কলহ চাই না, ইসলামের বিধিবিধান কলহ বিবাদ ঝগড়া মুক্ত, অন্তর যাতে সাফ পরিষ্কার থাকে। হাত্তা ইয়াতরুকা, যতক্ষণ পর্যন্ত সেই ছেলে না ছেড়ে দেবে, হাত্তা ইয়াতরুকাল খাতেব কাবলাহু, তার প্রস্তাব দেওয়ার পূর্বে, যাতে করে আগের প্রস্তাব দানকারী যতক্ষণ না ছেড়ে দেবে, যদি ছেড়ে দেয় হ্যাঁ দিয়েছিলাম প্রস্তাব কিন্তু আমি ভাই ওখানে বিয়ে করবো না, জানতে পেরেছেন তাহলে দেন এখন, আউইয়া আজানুল্লাহু, অথবা ছাড়েনি কিন্তু অনুমতি দিয়েছে, অসুবিধা নেই, আমি দেখেছি আপনিও দেখতে পারেন, যদি আপনার পছন্দ হয় করেন আমার দেখবো, অসুবিধা নেই, অনুমতি যদি দেয় তাহলে একসাথে কয়েকজন পয়গাম দিতে পারেন। মুত্তাফাকুন বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ হুজুরিল বুখারী, আর বাক্যগুলি ইমাম বুখারী সহিহ বুখারীতে রয়েছে। পয়গাম দেওয়ার একটা প্রথম স্তর রয়েছে, হয়তো এই প্রস্তাব দিয়েছে মাত্র, আরেকটা হচ্ছে কথা ফাঁকা হয়ে গেছে, ইজাব কবুল হয়নি,
কিন্তু কথা পাকাপাকি হয়ে গেছে, দুটোতে পার্থক্য আছে। প্রথম অবস্থায় যদি হয়, এক্ষেত্রে অনেক ফোকাহাদের মতে প্রথম অবস্থায় হলে পেগাম দিতে পারেন, শুধু কথা ফেলেছে যে আমি বিয়ে করতে চাই আপনার মেয়েকে বা বোনকে, কথাটা পৌঁছিয়েছে বা দেখেছে শুধু, কিন্তু কথা এখনো, এরাও হাঁ করেনি, শুধু দেখেছে আর ওরাও হাঁ করেনি, এখন দেখা দেখির মধ্যে আছে, আর একটা পার্টি চলে আসলো দেখার জন্য বা প্রস্তাব আসলো, তো এইরকম প্রস্তাব একটা এইরকম অবস্থা। আর একটা অবস্থা যে দেখা দেখি হয়েছে, দুই পক্ষ থেকে কথাবার্তা হয়ে গেছে, ফাইনাল পাকাও হয়ে গেছে, হ্যাঁ দিন তারিখ হয়ে গেছে, অমুক দিনে বিবাহ হবে, সব কিছু হয়ে গেছে, শুধু কবুল করা বাকি, স্ত্রী হয়নি, স্ত্রী হিসেবে এখনো নিয়ে আসতে পারিনি, দুটোতে পার্থক্য আছে না নেই? কিছু কিছু আলামাতের নিকটে প্রাথমিক অবস্থায় থাকলে জায়েজ রয়েছে, কারণ এই সময় ওই রকমের ঝগড়া দ্বন্দ্বের সম্ভাবনাটা কম, সুতরাং জায়েজ। কিন্তু ভাষ্যকার দুটোকে একসাথেই বয়ান করেছেন। আর যদি কথা পাকা হয়ে যায় তাহলে নিঃসন্দেহে হারাম, কথা পাকা হয়ে গেছে তারপরে, একটা হয়তো ভালো কাস্টমার আসলো, বেশি শিক্ষিত আগেরটার চাইতে, হ্যাঁ বেশি টাকা পয়সাওয়ালা, তো তখন বিব্রত হবে, পেরেশান হবে, কথাটাকে কি করে না করার চেষ্টা করি, কোনো রকম একটা বাহানা খুঁজি, হ্যাঁ অথচ কথা ওয়াদা পাকা করে দিয়েছে, ওয়াদা খেলাফি করবে, এই করতে গিয়ে দুই দিক থেকে গুনাহগার হবে, যার ফলে সেই ক্ষেত্রে সর্বসম্মতিক্রমে হারাম। যখন কথা পাকাপাকি হয়ে গেছে তারপরে কারো প্রস্তাব দেওয়া, এটা জায়েজ নয়, হারাম। ভাষ্যকার বলছে ওয়াতাহরিমুল খিদবা আলাল খিদবা, পায়গামের উপর পায়গাম দেওয়া, প্রস্তাবের প্রস্তাব দেওয়া জায়েজ নয়, হারাম। এটা হচ্ছে ওয়িকায়াতুন ইসলামিয়াতুন করিমা আন উকুইল আদাওয়াতি ওয়া শাহনা বাইনাল মুসলিমিন, এটা হচ্ছে ইসলামের বড়ই উত্তম পদ্ধতি শত্রুতা আর বিদ্বেষ থেকে মুসলিমদেরকে মুক্ত রাখার জন্য। ফাইনাল ইসলাম ইয়াহুসু আলাল উলফাতি ওয়া মাওয়াদ্দা, কারণ ইসলাম মানুষকে ভালোবাসা শিখায়, সম্প্রীতি শিখায়, আর এমন কিছু থেকে দূরে থাকতে বলে যাতে মানুষের মাঝে বিদ্বেষ, শত্রুতা আর দুশ্মনী পয়দা হয়। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন ইত্তাফাক আল আইমাতুল আরবা আলা তাহরিমিল খিদবাত আলা খিদবাতির রাজুল, চার ইমাম, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রাহিমাহুমুল্লাহ, তারা সকলে একমত যে কোন প্রস্তাবের ওপর প্রস্তাব দেওয়া হারাম। ওয়া তানাযাউ ফি সিহাতি নিকাহি সানি আলা কাউলাইন, কিন্তু যদি কেউ এই রকম নাজায়েজ কাজ করে প্রস্তাব দিয়ে দেয় ডিঙিয়ে, ঠিক আছে ও দিয়েছে দেশে আমিও প্রস্তাব দেবো, দেখি যদি আমাকে দিয়ে দেয় পছন্দ হয়ে যায়, যদি এরকম প্রস্তাব দিয়ে দেয় নাজায়েজ কাজ করলো আর বিবাহ প্রথমটার সাথে না দিয়েছে, দ্বিতীয় যে প্রস্তাব দানকারী তার সাথে বিবাহ দিল, এই বিবাহ জায়েজ হবে কিনা এই বিষয়ে ফোকাহাদের দ্বিমত রয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে আন্নাহু বাতিল, দ্বিতীয় ব্যক্তি ডিঙিয়ে গিয়ে যে প্রস্তাব দিল অথচ আগের প্রস্তাব দেওয়া আছে, বিশেষ করে কথা পাকা হয়ে আছে, যদি এরকম হয় আর তারপরে প্রস্তাব দিয়ে সে নিয়ে গেল বিয়ে করে, তাহলে এই বিবাহ বাতিল। আর এটি ইমাম আহমদেরও একটি রেওয়ায়ত বর্ণনা। পক্ষান্তরে তিন ইমাম, ইমাম শাফি আর ইমাম আবু হানিফা, ইমাম আহমদের প্রসিদ্ধ মত হচ্ছে যে বিবাহ হয়ে যাবে কিন্তু মা ইত্তেফাকহিম আলা আন্না ফাইলা যালিকা আসি লিল্লাহি ওয়া লারাসূলি রাসূলিহি, কিন্তু এই যে প্রস্তাবের পর প্রস্তাব দিল আর আগের বিয়েটা বাঞ্চাল করলো, হতে দিল নিজে বিয়ে করে ফেললো, সে আল্লাহর নাফরমানি করলো, রাসূলের নাফরমানি করলো এবং তার পানিশমেন্ট হওয়া উচিত। তাহলে ইসলামিক আদালতে যদি আসে তার পানিশমেন্ট হওয়া উচিত। এখন আসে একটা লম্বা হাদিসে যাতে ইজাব আর কবুলের কথা রয়েছে। وعن سهل بن سعد الساعدي رضي الله عنهما قال جاءت امرأة الى رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله جئت احب لك نفسي فنظر اليها رسول الله صلى الله عليه وسلم فصعد النظر فيها وصوبه ثم تأتى رسول الله صلى الله عليه وسلم رأسه فلما رأت المرأة انه لم يقض فيها شيئا جلست فقام رجل من اصحابه فقال يا رسول الله ان لم تكن لك بها حاجه فزوجنيها قال فهل عندك من شيء فقال لا والله يا رسول الله فقال اذهب الى اهلك فانظر هل تجد شيئا فذهب ثم رجع فقال لا والله ما وجدت شيئا فقال رسول الله صلى الله عليه وسلم انظر ولو خاتما من حديد الى اخر الحديث حديث কো লম্বা যে পুরোটা পড়লাম না। সাহাল ইবনে সাদ আস-সাইদি আনসারি রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত রয়েছে, বাপ ছেলে দুজনই সাহাবী, বলছেন তিনি
যে কোন এক সময় রাসূলুল্লাহ সাল্লাম বসেছিলেন, আর ওই সময় এক মহিলা আসলো রাসূলুল্লাহ সাল্লাম মজলিসে। আসার পরে বলল যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তো আহাবুলাকা নাফসি, আমি এসেছি আপনাকে আমার নিজেকে উৎসর্গ করার জন্য, আমি নিজেকে আপনার জন্য উৎসর্গ করার জন্য আমি নিজেকে হেবা করছি, আপনাকে দান করছি। এই জন্য এই হেবা শব্দটি, দান শব্দটি কোরআনে কারিমে আল্লাহ সূরা আহজাবে উল্লেখ করেছেন, ইন ওয়াহাবাত নাফসাহা লিন-নবিয়ে ইন আরাদান নবীহু আন ইয়াস্তানকিহাহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। যদি কোনো মুসলিম মহিলা নবী মুহাম্মদ, শুনো, নবীকে যদি হেবা করে, ই ওয়াহাবাত নাফসাহা, নিজেকে যদি হেবা করে, দান করে বা উৎসর্গ করে নবীর জন্য, আর তারপরে নবী বাধ্য না বিয়ে করতে, ইন আরাদান নবীয় আইয়াস্তান কেহা, আর নবী যদি চাই যে মেয়েটি যখন আমাকে হেবা করছে, মানে প্রস্তাব দিচ্ছে যে আমাকে আপনি বিয়ে করে নেন, সরাসরি বলছে, নবী যদি কবুল করেন, বিয়ে করে নেন, তাহলে এটি জায়েজ, শরীয়তে আল্লাহ এর অনুমতি দিয়েছেন। আর খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন, হে নবী, এই বিষয়টি, মাসআলাটি তোমার জন্য শুধু খাস, মিন দুনিল মুমিনিন অন্য কোনো মুমিনের জন্য নয়। কেমন কথা! তাহলে অন্য কোনো মুমিন মুসলিম ভালো ছেলে যদি থাকে, মেয়ে কি বলতে পারে না, যদি ফেতনার আশঙ্কা না থাকে? মাসআলা জিজ্ঞেস করছি, কোনো ফেতনার আশঙ্কা নেই, বলছে ভাই আমি আপনাকে বিয়ে করতে চাই, বা আমি চাই যে আপনার মতো আমি স্বামী চাই, এটা বলা জায়েজ না? জায়েজ নয়। তাহলে আয়া আয়াত যে বলছে যে এটা তোমার জন্য খাস, তোমাকে যদি হেবা করে, নিজের নফস উৎসর্গ করে তোমার জন্য, তাহলে তোমার জন্য খাস, তাহলে কেমন করে সমন্বয় করবেন? মাসলা বলছেন যে জায়েজ, আর যদি ফিতনার আশঙ্কা না থাকে তো জায়েজ। আসল মাসলা হচ্ছে ফিতনার আশঙ্কা থাকতে হবে না। আজকাল যদি কোনো মেয়ে এরকম বলে ফেলে, তো নাম্বারটা নিয়ে নিবে ছেলে, আর তারপরে শুরু হইলো বিয়ে করি আর না করি, এখান থেকে হ্যাঁ বাকি কাজটা সেরে নি, তাই না? আউযুবিল্লাহ। সুতরাং আজকাল ফিতনার যুগে এইরকম করা ঠিক নয়। প্রস্তাব, মেয়ে যদি চয়েস করে কোনো ছেলেকে, বাবাকে দিয়ে বলাবে, ভাইকে দিয়ে বলাবে, অথবা কোনো অন্য কোনো মেয়েকে দিয়ে বলাবে, তার যে হিতাকাঙ্ক্ষী হইতে পারে, নিজে সরাসরি বলবে না, ফিতনার আশঙ্কা থাকলে। তবে ফিতনা মুক্ত যদি হয়, আল্লাহকে ভয় করার লোক, আর এই রকমের পদস্খলন ঘটবে দুই পক্ষের কোনো পক্ষ থেকে, এরকম আশঙ্কাও নেই বা সম্ভাবনা নেই বেশি, তাহলে জায়েজ আছে এতটুকু। কিন্তু যেহেতু প্রস্তাব দিয়ে দিয়ে তারপরে কন্টিনিউ যোগাযোগ রাখবেন আর গল্প করবেন না, এ না জায়েজ, রাস্তা খুলবে তখন, এখানে যেন রাস্তা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, প্রস্তাব দিয়েছে, এখন তার বাবার সাথে কথা বলি, তার ভাইয়ের সাথে, তার লোকের দায়িত্বশীলের সাথে কথা বলি। তো নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস যে বিষয়টি আল্লাহ কোরআনে বলেছে, সেটা হচ্ছে বিনা মাহরে খাস। এইরকম যদি কোনো মেয়ে নিজেকে উৎসর্গ করে, তাহলে মোহর দিতে হবে না নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পক্ষান্তরে আপনাকে যদি কেউ বলে যে ভাই আপনাকে বিয়ে করতে চাই আমি, কোনো মেয়ে যদি বলে, তো আপনি বিয়ে করতে পারেন, তার অভিভাবকের অনুমতি করে, অভিভাবককে জানিয়ে, আবার এই না যে তুই যখন রাজি চল তাহলে কোর্টে চল, না যাইস না, বিয়ে হবে না, অভিভাবককে জানিয়ে, ঠিক আছে তোমার বাবাকে বলো আমার সাথে কথা বলুক, বলো বাস হয়ে গেল, তোমার অভিভাবককে বলো আমার সাথে কথা বলুক, এবং তিন তারিখ ঠিক হোক, বিয়ে কখন হবে, কিভাবে হবে, কত টাকা মোহর লাগবে, বিবাহ মোহর দিতে হবে আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোহর লাগবে না, খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিনা বিদুনি মাহরিন, বিনা মোহরে হে নবী তোমার জন্য খাস। অন্য মুমিন যদি বিয়ে করতে চায়, তার কাছে মেয়ের পক্ষতে প্রস্তাব আসে, তাহলে মোহর দিয়ে বিয়ে করতে হবে। ওই মহিলা এসে এই রকমই বলেছিল যে ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেকে উৎসর্গ করছি আপনার জন্য। ফানাজারা ইলাইহি রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে দেখলেন, যখন মেয়ে প্রস্তাব দিচ্ছে যে বিয়ে করতে চায় আপনাকে, ঠিক আছে, ফাসআদান নাযরা ফীহা ওয়া সাওয়াবাহু, নবী সাল্লাল্লাহু তার উপর দিকে তাকালেন, হ্যাঁ, দৃষ্টিকে উপর দিকে নিয়ে গেলেন, ওয়া সাওয়াবার নিচের দিকে নিয়ে আসলেন, মানে উপর থেকে নিচে পর্যন্ত একবার দেখলেন, বিয়ে করার জন্য এরকম দেখবেন, দেখলেন গায়ে হাতে কাপড় আছে যতটা চেহারা, হ্যাঁ চেহারা দেখলে হয়ে যায়, চেহারা খোলা আছে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুম্মা তাআতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাথাকে ঝুঁকিয়ে নিলেন, আর দেখলেন না, একবার দেখে আর সেদিকে তাকালেন না, এইভাবে বসে গেলেন, বসেই ছিলেন, বসে থাকলেন। যখন সে মহিলা দেখল যে আন্নাহু লাম ইয়াকযি ফীহা শাইআন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিচ্ছেন না, নীরব হয়ে গেলেন,
হ্যাঁ না কিছু বলছেন না জালাসা, তখন সেই মহিলাও বসে গেল যে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, মনে হয় আমার আশা পূরণ হবে না, বসে গেল মহিলা। ফাঁকা মারা জলমিনা সাহাবি যখন বসে গেল, সাহাবি একজন বেচারার স্ত্রী নেই, গরিব মানুষ একবারে সর্বহারা, কিছুই নেই তার কাছে সর্বহারা, ও দেখলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হয়তো বিয়ে করবেন না, তো এই চান্সে চান্স একটু আমি দেখি কথা ফেলে দেখি, হ্যাঁ জাল ফেলার মতো যদি মাছ ধরে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামদের মধ্যে থেকে একজন ব্যক্তি যার নাম উল্লেখ করা হয়নি, ফাকালে ইয়া রাসূল, ও বলল হে আল্লাহর রাসূল, ইন লাম তাকুন লাকা বিহা হাজা, এই মহিলার ক্ষেত্রে আপনার যদি প্রয়োজন না থাকে, ফাজাওয়াজনিহা, তাহলে ওর বিবাহ আমার সাথে পড়িয়ে দেন, আমার সাথে ওর বিয়ে দিয়ে দেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন কি সুলতানে আজম, ইমামে আজম মানে দেশের তিনি শাসক, আর ওই মহিলার অভিভাবক হয়তো ছিল না, তো অভিভাবক যদি না থাকি তাহলে কে অভিভাবক হবে? হ্যাঁ রাষ্ট্রনেতা, হ্যাঁ হাকিম, ইমামুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হবেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবচেয়ে বড় আমিরুল মুমিনিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে দরখাস্ত করলেন যে নবী যদি বলেন হ্যাঁ বিয়ে দিয়ে দিলাম তাহলে বিয়ে হয়ে যাবে। কালা নবী সাল্লাম বলে ঠিক আছে, তা ফাহাল ইন্দাকা মিন শাই, তোমার কাছে কিছু আছে মোহরানা দেওয়ার জন্য? ফাকালা লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিছু নেই, আল্লাহর কসম হে আল্লাহর রাসূল কিছুই নেই। এই হাদিস দ্বারা বোঝা গেল যে কেউ যদি কসম নাও খেতে বলে আর খেয়ে নেন তো জায়েজ আছে, কথাকে বলিষ্ঠ করার জন্য শক্ত করার জন্য প্রয়োজন রয়েছে, ভাবছেন যে এখানে একটু কসম করলেই ভালো, তো কসম যদি করেন তো কোনো নাজায়েজ কাজ করলেন না, যদিও বেশি বেশি কসম করা ভালো কাজ নয়, বাঞ্ছনীয় নাই, কিন্তু প্রয়োজনের তাগিদে আপনি আপনার কথাকে আপনার বিশ্বাসযোগ্য বানাবার জন্য যদি আপনি কসম করেন নিজের ইচ্ছায় অথচ তলব করা হয়নি, জায়েজ। নবী সাল্লাল্লাহু বলেন তুমি কসম খেয়ে বলো, তারপরে বলছে ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ কিছুই নেই আমার কাছে। ফাকালা নবী সাল্লাল্লাহু বললেন যে ইযহাব ইলা আহলিকা, যাও তোমার বাড়িতে যাও, পরিবারে যাও, যাও বাপ মা আছে বাড়িতে যাও, ফানজুর হাল তাজিদু শাইয়ান, দেখো কোনো কিছু পাচ্ছ কিনা, বাড়িতে কিছু আছে কিনা একটু কিছু দেখো। সুবহানাল্লাহ, কত অভাব ছিল, বাড়িতে গিয়ে কিছুই নেই, ফাজাহাবা বাড়িতে গেল, সুম্মা রাজা ফিরে আসলো, ফাকালা বলল লা ওয়াল্লাহি নাই কিছু নেই, আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ, মা ওয়াজাদতু শাইয়ান, বাড়িতে কিছুই পেলাম না, কিছুই পেলাম না বাড়িতে। আছে আজকাল কোনো অভাবই এরকম? হ্যাঁ, এক একজনের কাছে মোবাইল, দেখা যায় যে বেতন কত বলছে 300 টাকা, আর ইন্টারনেট ফ্যাসিলিটির মোবাইল, হ্যাঁ সুবহানাল্লাহ, সাইকেল চালাচ্ছে আর সাইকেলের চাইতে মোবাইলের দাম বেশি, সাইকেল নিয়ে সৌদি আরব রোডে ঘুরছি আর সাইকেলের চাইতে মোবাইলের দাম বেশি, আমি কিছুই পেলাম না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আরো তাগিদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে অনজুর ওয়ালাউ খাতাম মিন হাদি, দেখো তুমি গিয়ে খোঁজ করে, যদিও লোহার একটা আংটি হোক না কেন, যাও খুঁজো একটা, স্বর্ণের আংটি নয়, হ্যাঁ স্বর্ণের আংটিও দেওয়া যায় মেয়েকে, ওটাও নেই, চাঁদিরও আংটি নেই, লোহার আংটি খুঁজো। লোহার আংটি এমনি শখ করে পরা জায়েজ নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কিন্তু প্রয়োজনের তাগিদে ফকাহারা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনের তাগিদে খুঁজতে বলেছেন, লোহা হইল তো দু চার আনা মূল্য আছে ওর, সেজন্য বলেন যে দাও দু চার আনা মূল্যের কিছু যদি পাওয়া যায় দেখো। ফাজাহাব আবার গেল, আবার ফিরে আসলো, বলছে লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ওয়ালা খাতামিন হাদিদ, লোহার আংটি পর্যন্ত বাড়িতে নেই, কত অভাব। ওয়ালাকিন হাজা ইজারি, তাহলে কি আছে তোমার? বলছে এই যে একটা লুঙ্গি আছে, সেই যে একটা লুঙ্গি আছে ইয়া রাসূলুল্লাহ। কালা সাহলুন, এই সাহল সাহাবী ওখানে ছিলেন, সাহল সাহাবী বলছেন মালাহু রেদাউন, আর রেদাউন ফালাহা নিসফুহু, তার চাদর পর্যন্ত ছিল না, শুধু লুঙ্গিটা ছিল, লুঙ্গি বলা হয় নিচের শরীরে যেই পোশাকটা পরা হয় সেটার নাম লুঙ্গি, বুঝা গেছে, সেটা পায়জামার আকারে পরেন আর খোলা পরেন, আপনি খোলা লুঙ্গি পরেন আর না হয় কেরালাদের মতো অথবা বা ইহরামের কাপড়ের মতো অথবা বাঙালি লুঙ্গি, হিন্দি লুঙ্গি পরেন, সেলাই করা লুঙ্গি পরেন, নিচের শরীরে যেটা থাকে কাপড় সেটাকে ইজার বলা হয়, আর ওপরের শরীরে যেটা থাকে কাঁধ থেকে নিয়ে আপনার কোমর পর্যন্ত ঢাকে এটাকে বলা হয় রিদা, রিদা মানে চাদর। তো সাহাল বলছেন যে মালাহু রিদাউন, তার চাদরটা পর্যন্ত ছিল না, যদি তার চাদরটা থাকতো ফালাহা নিসফু, তাহলে তাকে এই মেয়েটিকে বিয়ে করে তার অর্ধেক হইতো, মানে লুঙ্গিটা ওর কাছে থাকতো, ইজ্জতটা ঢাকা থাকতো, আর চাদরটা ওকে দিয়ে দিত, তুই বিয়ে করে নিত, তাও নেই তার কাছে, খালি গায়ে, খালি গায়ে শুধু একটা লুঙ্গি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ তখন বলে মা তাসনা বিজারিকা, তোমার এই লুঙ্গি, বলছে লুঙ্গি দিয়ে কি করবে তুমি, লুঙ্গি দিয়ে কাজ হবে? ইন লাবেস তাহু, তুমি যদি পরো, ইন লাবেসা থু লাম ইয়াকুন আলাইহি,
ইন লাবিস্তাহু হবে, এখানে লাবিসাতু ভুল লিখেছে, ইন লাবিস্তাহু তুমি যদি নিজে লুঙ্গি পরিধান করো, লাম ইয়াকুন আলাইহা মিনহু শাই, তাহলে তোমার স্ত্রীর শরীরে কিছু থাকবে না, মানে ওকে কিছু দেওয়া হইল না। ওয়াইন লাবিসাতু, আর যদি সে পরে, লাম ইয়াকুন আলাইকা মিনহু শাই, সে যদি পরে নাই তাহলে তোমার গায়ে কিছু নাই, তুমি উলঙ্গ থাকবে। ফাজালাসার রাসূল রাজুল, ওই লোকটি দেখলো তাহলে তো কাজ হলো না, মনে হয় চেষ্টা করে কাজ হলো না, বসে গেল নিরাশ হয়ে বসে গেল। হাতাই যা তালা মজলিস, অনেকক্ষণ যখন বসা হয়ে গেল আর কোনো সিদ্ধান্ত পাচ্ছেন না, কামা তখন দাঁড়ালো যে যাক মজলিস থেকে কেটে পড়ি। ফারা আহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাম দেখলেন তাকে যে সে মজলিস থেকে পিঠ ফিরিয়ে চলে যাচ্ছে। ফামারা বিহি, তার সম্পর্কে নবী নির্দেশ দিলেন, ফাদুইয়া বিহি, তাকে ডাকা হইল, বলে ডাকো ওই লোকটিকে চলে যাচ্ছে, ডাকো ডাকো ডাকো। ফালাম্মা যা, লোকটি যখন আসলো, কালা, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা যা মা কামিয়াল কোরআন, তোমার কাছে কি কি সুরা আছে কোরআনের, মুখস্থ আছে কিছু কোরআন? কালা, তখন সেই ব্যক্তি বলল, মা ইয়া সুরাতু কাজা ও সুরাতু কাজা আদাদাহা, আমার অমুক সুরা অমুক সুরা অমুক সুরা মুখস্থ আছে, কয়েকটি সুরা তিনি গণনা করলেন নাম ধরে, আবু দাউদে রয়েছে, হাত্তা আদা ইশিনা সুরাতান, আসছে হয়তো বিশটি সুরা মুখস্থ আছে, বা বিশটি সুরা তাকে শেখা, বিশটি আয়াত শিখাতে বললেন, কিন্তু যাই হোক বেশ কিছু সুরার কথা তিনি উল্লেখ করলেন। ফাকালা, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি, আরো জিজ্ঞেস করছেন যে এই যে সুরা বলে, এই সুরা এই সুরা শুধু পড়তে পারো না মুখস্থ আছে, তাহলে দুটোতে পার্থক্য আছে, মুখস্থ থাকার শুধু দেখে পড়তে পারা, দুটোতে পার্থক্য আছে। কালা তাকরাহু নান জাহরি কালবিকা, তুমি মুখস্থ পড়তে পারো ওই সুরাগুলি? কালা নাম, হ্যাঁ, জাহরুল কলব মানে হৃদয়ের মধ্যে কলবে আছে, কলবের পৃষ্ঠে মানে মুখস্থ, এটা হচ্ছে আরবি পরিভাষা মুখস্থ থাকা। কালা নাম, হ্যাঁ, কালা ইজহাব যাও, ফাকাদ মাল্লাকতু কাহা বেমা মা কামিনাল কোরআন, তোমার কাছে যে কোরআন রয়েছে সেই কোরআনের বিনিময়ে তোমাকে এই মহিলার মালিক বানিয়ে দিলাম। মালিক বানিয়ে দাও মানে কি? বিবাহ দিয়ে দিলাম, তুমি স্ত্রী হয়ে গেলে। এখানে এই শব্দ বাক্যটা রয়েছে বা শব্দটা রয়েছে, কিন্তু প্রসিদ্ধ হাদিস অধিকাংশ, এই হাদিসটা অনেক কিতাবে রয়েছে আর অনেক সনদে বর্ণিত হয়েছে, বুখারী মুসলিমের হাদিস, অধিকাংশ হাদিসে রয়েছে যে অংশটুকু আসছে মুসলিমে, ফাকাত জাওয়াজতু কাহা বেমা মা কামিয়াল কোরআন, মাল্লাকতু কানে জাওয়াজতু কাহা, তোমার বিবাহ দিয়ে দিলাম এই মেয়ের সাথে, বেমা মা কামিয়াল কোরআন, তোমার কাছে যে কোরআন আছে মুখস্থ এর বিনিময় বা মোকাবেলা, বিনিময়ের অর্থে এখানে রয়েছে বিনিময়, তার মানে কি করো, কোরআন শিখাও। এক হাদিস আর এক হাদিসের ব্যাখ্যা করে, সামনে আরো আসছে, আল্লাহ ফজলে মুসলিম এই মাল্লাক তো কাহা, এটা সহি মুসলিমে রয়েছে। ওয়াফির রিওয়ায় আরেকটি বর্ণনা রয়েছে, কাল আল্লাহ বললেন, ইনতালিক যাও, ফাকা জাওয়াজ তো কাহা, তোমার বিবাহ পড়িয়ে দিলাম, ফাআল্লাম হামিনাল কোরআন, ওকে কোরআন শিখিয়ে দাও। তাহলে কোরআনের শিক্ষা দেওয়াকে কি করা হইল, মোহরানা নির্ধারিত করা হইল, যে শিখিয়ে দেওয়াই হচ্ছে মোহর। তাহলে বোঝা গেল যে মোহরের জন্য কারেন্সি হইতে হবে, টাকা হইতে হবে, স্বর্ণ হইতে হবে, চাঁদি হইতে হবে, হ্যাঁ, বা কাপড় চুপড় হইতে হবে না, মোহরানা যে কোনো বস্তুও হইতে পারে, আবার যে কোনো যেটাকে বলা হয় আরবিতে মানফাত, উপকারিতা হইতে পারে, কোনো একটা উপকার করে দিলেন সেটাই মোহর হইতে পারে, মজদুরি হইতে পারে। মুসা আলাইহিসসালাম শোয়াইবের মেয়েকে যে বিয়ে করলেন, কয় বছর চাকর খেটেছেন তার বাড়িতে, বললেন যে 8 বছর জরুরি আর 10 বছর করো তো ভালো। মুসা আলাইহিসসালাম ভালোটাই করেছিল, ফাইন আত্মাম তা আসান ফামিনিন দেখ, 10 বছর শ্বশুরের বাড়িতে চাকর থেকে চাকরি করে যত টাকা পারিশ্রমিক হয়, এই চাকরি করা পারিশ্রমিক নেননি, ওই চাকরি করাটা চাকর থাকাটাই হচ্ছে মহারানা। তাহলে এইরকম মহারানা হইতে পারে, ঠিক আছে আপনি বিয়ে দেন, আপনার বাড়িতে আমি চাকর খাটবো 5 বছর, অসুবিধা নেই, যাই যাচ্ছে, কোনো টাকা পয়সার হিসাব নেই, কত টাকা মাসিক বেতন ফেতন আর বেতন নেবো তারপরে দেবো না, ওইসবের কোনো প্রয়োজন নেই, চাকরি করা বা চাকর থাকাটাই হচ্ছে মোহর হইতে পারে। তারপরে মোহরানার ক্ষেত্রে সর্বনিম্ন একটা কোনো পরিমাণ নির্ধারিত নেই, যদি নির্ধারিত থাকতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোহার আংটি খুঁজতে বলতেন না, কারণ হানাফি ফকিদের কাছে 10 দিরহাম হইতে হবে কমপক্ষে, তো 10 দিরহামই যদি সর্বনিম্ন জরুরি হয়
আর পাঁচ দিরহাম না চলে, সাত দিরহাম না চলে, তাহলে আবার লোহার আংটি খুঁজতে বলার কোনো যুক্তিকতা আছে? কেন খুঁজতে বলবেন? তাহলে বোঝা গেল যে না, যাতে রাজি হয় তার ফ্যান, দুই পক্ষ যদি রাজি হয়ে যায় অসুবিধা নেই, অল্পতে হইতে পারে আবার বেশি তো হইতে পারে, কোটি কোটি টাকা মোহর হইতে পারে, মেয়ে পক্ষ চাইলেও ছেলে পক্ষ রাজি, অসুবিধা না, আমি কোটি কোটি টাকার মালিক, দশ কোটির মালিক এক কোটি দিয়ে দিলাম, অসুবিধা কি? জায়েজ, কোনো জুলুম না, কারণ এটা হচ্ছে কেনাকাটা। বোঝা গেছে? কোন একটা সামান কিনতে গিয়ে এটা এখানে বাইরে সাধারণ মার্কেটে বিক্রি হয়, কোনো খবর রাখেন না আপনার। আমি দুবাই গিয়েছি ফাইভ স্টার হোটেলে, আর আমাদের এক ভাই, আমি বললাম যে পানি তো, পানি তো এমনি ওখানে পাওয়া যায় একটা, প্রতিদিন ওরা দু তিন বোতল দেবে, ফ্রি দেবে। ও করলো, তারপরে সামনে বাকাল আছে, রোডটা পার হইলে আমি বললাম যে এই তো দেখা যাচ্ছে, দেখেন সুপার মার্কেট দেখা যাচ্ছে, ওখান থেকে নিয়ে আসে। বলছে যে না শেখ, টেলিফোন করে দিলাম, কিন্তু ভদ্রলোকই করলো। ও ভাবছে যে পাঁচ রিয়াল লাগবে হয়তো, এক রিয়াল এক লিটার ছিল ওটা, এক লিটার ছিল, তো হয়তো পাঁচ রিয়াল লাগবে, লাগবে পাঁচ দিন, পাঁচ দিরহাম লাগবে, পাঁচ রিয়াল মানে পাঁচ দিরহাম, পাঁচ দিরহাম লাগবে হয়তো। ও করলো কি, টেলিফোন করলো, সাথে সাথে পানি নিয়ে চলে আসলো, আর পানি নিয়ে আসার পরে বলছে বিল কত, বলছে চোদ্দ রিয়াল, চোদ্দ দিরহাম। আমি বললাম যে এটা কি কাজ করলেন আপনি, এই তো সামনে দেখা যাচ্ছে সুপার মার্কেট, এক রিয়ালে পেতেন ওইটা, চোদ্দ রিয়াল। জি হ্যাঁ, তো কথা হচ্ছে যে তুমি কিছু নাজাইজ কাজ, তাহলে ফাইভ স্টার হোটেলে অথবা এয়ারপোর্টে কোনো নাজাইজ কাজ করছে, আপনি কেন নিচ্ছেন, নিয়েন না, আমি কিনি না, নিরুপায় না হলে, নিরুপায় না হলে কিনি না। একবার খাবার খেয়ে গেছি, এখান থেকে যাবো পৃথিবীতে বোম্বাই, আর গিয়ে ওখানে বাহারাইনে মানামাতে, তার এক ঘন্টা পরে ফ্লাইট থাকার কথা, বলছে না রাত্রে না, এরকম করে গালফেয়ারগুলো এরকমই করে, নাই রাত্রে বসিয়ে দিল এরকম সারা রাত, তো রাত একটার দিকে একটা হোটেলে নিয়ে গেল, তো রাত একটা যেহেতু হয়ে গেছে, আর খেয়ে মাগরিব পরে খেয়ে দিয়ে বেরিয়েছে এখান থেকে, এখান থেকে তো আর যেতে বেশি সময় লাগে না, এই তো বাহারাইনে, তো বাহারাইনে গিয়ে ওই হোটেলে পৌঁছলাম রাতে একটাই, তো আর রাত্রে কোনো মিল নেই, মানে খাবার নেই, কিন্তু সকালে ব্রেকফাস্ট ফ্রি আছে এটা বললো। আমি বললাম পানি তো, পানির যে দাম ওই রকমই, আচ্ছা কোন করে বাঙালি ছিল পানির ব্যবস্থা হইলো, আচ্ছা যদি কিছু খাওয়া যায়, বলছে যে সর্বনিম্ন যদি একটা স্যান্ডউইচ খান তো ৩৯ রিয়াল লাগবে, আমার যেহেতু রিয়াল আছে ৩৯ রিয়াল, বলেন দেখি, ব্যাস ও ৩৯ রিয়াল, আমি নিলাম না, আমার খাওয়ার প্রয়োজন নেই, শরীরটা একটু হালকা রাখা ভালো, মাগরে পরে খেয়েছি, রাতে আবার একটি খেতে হবে জরুরি, ফজর হইলে ব্রেকফাস্ট শুরু হয়ে যাবে। বোঝা গেছে? তো কথা হচ্ছে যে কেউ যদি বেশি মূল্য চাই তাহলে তার অধিকার আছে, আমারও না কিনার অধিকার আছে, তোমার কাছে না কিনা আমি অন্য কোথাও কিনবো অধিকার আছে। ওই রকম বিবাহের বিষয়টি মোহরানের ক্ষেত্রে অনেক মনে করে, না না না, এত টাকা কাবেন, পাঁচ লাখ টাকা চাইছে শেখ, সুতরাং আমি রাজি হয়েছি, কিন্তু আমার দেওয়ার নিয়ত ছিল না। হারাম কথা, দেওয়ার নিয়ত ছিল না মানে কেন রাজি হলেন আপনি? আপনি অন্য কোথাও খুঁজছেন, অন্য কারো মেয়ে খুঁজতেন, ও পাঁচ লাখ চেয়েছে, ছেড়ে দেন, বলে যে এটা থাকলো পাঁচ লাখ অলাদের জন্য, ভাই আমি পাঁচ লাখ দিতে পারবো না, আমি ৫০,০০০ নগদ দিতে পারবো, যদি কেউ রাজি হয় তো বিয়ে করবো, অন্য কোথাও খুঁজি, মাল সামান খোঁজার মতো এই দোকানে খুঁজছেন, ওই দোকানে খুঁজছেন, পাঁচ দোকান খুঁজছেন, ওইরকমই খুঁজেন, পাঁচ বাড়িতে আপনি মেয়ে খুঁজেন বিয়ে করার জন্য, কিন্তু আপনি ওয়াদা করে নেবেন, সই করে দেবেন যে পাঁচ লাখ টাকা কাবিন নামা হইলো, এতে বিয়ে করলাম, আর এক লাখ টাকাও দেবেন না আপনি, কেয়ামতের দিন দিতে হবে, কেয়ামতের দিন দিতে হবে। কথা লম্বা হয়ে যাচ্ছে, হাদিসটা শেষ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে কোরআনের বিনিময়ে বিয়ে পড়ে, ও ফির ওয়াতিল বুখারী, বুখারী তো রয়েছে, আমলাক না কাহা বেমা মা কামিয়াল কোরআন, কোরআনের বিনিময়ে তোমার কাছে যে কোরআন রয়েছে সে কোরআনের বিনিময়ে তোমাকে এ মেয়েটির মালিক বানিয়ে দিলাম। আবু দাউদ রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কালা মা তাহফাজু, কোন কোন সূরা মুখস্থ আছে, কালা সূরাতুল বাকারা ওয়াল লাতী, সূরা বাকারা তার পরের সূরা, তার পরের সূরা মানে আলে ইমরান, কালা, তাহলে বোঝা গেল বৃষ্টি আয়াতের কথা, বৃষ্টি সূরা না, আমি প্রথম যেটা বৃষ্টি সূরা বলছি বৃষ্টি আয়াত, সূরা বাকারা, সূরা বাকারায় ২৮৬টি আয়াত, আর সূরা আলে ইমরান বড় তো ২০০ আয়াত, এগুলি মুখস্থ আছে। কালা কুম, যাও দাঁড়াও তুমি, ফা আল্লামহা ইশিন আয়াতান, যাও একে নিয়ে যাও, নিয়ে গিয়ে তোমার বাড়িতে গিয়ে ২০টি আয়াত মুখস্থ করে দাও, ২০টি আয়াত মুখস্থ করার বিনিময়ে বিবাহ দিয়ে দিলেন। ২০টি আয়াত যদি একদিনে মুখস্থ করিয়ে দেয় তো একদিনে হয়ে গেল, তার মহরানা পরিষদ হয়ে গেল। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে পড়িয়েছেন। এতে কি বোঝা গেল? মেলা মাসাইল আছে, কথা লম্বা হয়ে যাবে, মাসাইলগুলি প্রায়গুলি হয়তো বুঝে গেছেন হাদিসের ব্যাখ্যাতেই, আমি শুধু যে বিবাহের রুকুন বললাম আজকে, রুকুন বুঝাবো, বিবাহের কয়টি রুকুন বললাম? ৩টি, ৩টির মধ্যে প্রথমটি কি?
ইজাব, আরবিতে মুখস্থ ইজাব, ইজাব মানে প্রস্তাব, ছেলের পক্ষ থেকে অথবা মেয়ের পক্ষ থেকে প্রস্তাব। প্রস্তাব এখানে কার হয়েছিল? ছেলে বলল রাসূলুল্লাহ ওলিকে, ওলি আজম, হ্যাঁ মহান ওলিকে বলল। কি বলল? যে জাউজনি হা ইয়া রাসূলুল্লাহ ইন লাম তাকুন লাকা বিহা হাজা, যদি আপনার প্রয়োজন না থাকে, বিয়ে করার ইচ্ছে না থাকে, তাহলে আমার সাথে বিয়ে দিয়ে দেন। এটা হচ্ছে কি? ইজাব। এই সাহাবি কি করেছিল? ইজাব করেছিল, একটি রুকুন। নবী করিম সাল্লাম কি করলেন? মেয়ের পক্ষ থেকে যে বিয়ে পড়িয়ে দিলেন, এটা কবুল হয়ে গেল। মেয়ের যেহেতু ওলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই জন্য কি বললেন? ফাকাদ জাউজতু কাহা বেমা মা কামিয়াল কোরআন, ফাকাদ মাল্লাকতু কাহা বেমা মা কামিয়াল কোরআন। এটা হচ্ছে কবুল, ইজাব হয়ে গেল, কবুল হয়ে গেল। আর প্রথম রুকুন কি ছিল? পাত্র পাত্রী হইতে হবে, আর বিবাহের বৈধতায় কোনো বাধা না থাকে, কোনো বাধা নেই। এই মেয়ের সাথে ওই ছেলের ওই সাহাবির বিবাহ জায়েজ ছিল। জি, বাকি শর্ত পুরো আছে, বিবাহ হয়ে গেছে। কত সহজ বিবাহ, বসে থাকতে থাকতে বিবাহ হয়ে গেল। এখানে বিয়ে হইতে পারে, সবগুলি বিয়ে হইতে পারে, বোঝা গেছে? কেউ দিতে চাইলেই হলো, আর কেউ করতে চাইলেই হলো। কত সহজ বিবাহ, খুব সহজ বিবাহ। এই হাদিস থেকে যেসব মাসাইল বেরিয়েছে, অনেক মাসাইল ইস্তেমাত হয়, তার মধ্যে একটি হচ্ছে যে যদি আপনি কোনো কথাই সম্মত না হইতে পারেন, তো সাথে সাথে রিজেক্ট করতে হবে, আপনার ভাষা দিয়ে বলতে হবে, জরুরি না, কিছুক্ষণ নীরব থাকেন, এটাও চলতে পারে। কিছুক্ষণ নীরব থাকলেন, চিন্তা করার একটা সময় পেলেন, তার মধ্যে আপনি দীর্ঘ সময় যদি আপনি নীরব থাকেন, তাহলে যেই পক্ষ আপনার কাছে তলব করেছিল, সেও হয়তো বুঝে নিল যে না রে ভাই, এখানে পাওয়া যাবে না, তো এটা বেশি ভালো। এটা যে কোনো মাসলা মাসাল ক্ষেত্রে, বিবাহ শাদীর ক্ষেত্রে শুধু না, বিবাহর ক্ষেত্রে ধরেন কাউকে বললেন যে আমি আপনার মেয়েকে বা আপনার বোনকে বিয়ে করতে চাই, কিছুই জবাব দিল না মেয়ে পক্ষ, হ্যাঁ বললো না বললো না, বলার পর আর কোনো জবাব আসলো না, তার মানে কি না এটা ভালো, না না ভাই তোমার সাথে বিয়ে দিতে পারবো না, এই বলার চাইতে নীরব থেকে যাও ভালো। এখানে নীরব থাকলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইরকমই ধার চাওয়ার ক্ষেত্রে, কোন একজন ভাইয়ের কাছে ধার চাইলেন, ভাই আমি দিতে পারবো না আপনাকে, বা এই সময় দিতে পারবো না, এটা বলার কোনো প্রয়োজন নেই, চাইলো চুপচাপ থেকে গেলেন, কিছু বললেন হ্যাঁ বললেন না বললেন, এটা বেশি ভালো না? এই হাদিস থেকে ইস্তেমাত হয়, বুঝে নিল। দানারা ইশারা কাফিস, ফার্সিতে একটা প্রবাদ আছে যে জ্ঞানীকে ইঙ্গিত যথেষ্ট, জ্ঞানীর জন্য ইঙ্গিত যথেষ্ট, যে ভাই ও নীরব হয়ে গেল মানে দিতে পারবে না, নেগেটিভ। এই হাদিস থেকে যেসব মাসাইল ইস্তেমাত হয়, তার একটি মাসলা গুরুত্বপূর্ণ, অনেকে এটাকে লজ্জাকর বিষয় মনে করে, বেহায়া নির্লজ্জ মনে করে, যদি মেয়ের পক্ষ থেকে প্রস্তাব আসে, না কখনো না, মেয়ের পক্ষ থেকে অথবা মেয়ের বাবার পক্ষ থেকে। আমাদের সমাজে এত অনইসলামিক সমাজ হয়ে আছে যে মেয়ের বাবা যদি কোনো ছেলেকে বলে দেয় যে তোমাকে চয়েস করেছি জামাইয়ের জন্য, তুমি বিয়ে করবে আমার মেয়েকে, হ্যাঁ একেবারে মান ইজ্জত নাই এদের, হ্যাঁ এত কি নিচে নেমে যায়, হ্যাঁ এগুলো শরীয়ত বিরোধী কথা। জাওয়াজ ও আরযিল মারআতে নাফসাহা, মেয়েও নিজেকে পেশ করতে পারে, আলা রাজুলিন মিন আহলি সালাহি ওয়াল খাইরে, কোন নেক সৎ ভালো মানুষের সামনে, যে আমি আপনাকে বিয়ে করতে চাই, বা আপনি আমাকে বিয়ে করে নেন, চিন্তা করেন আমি প্রস্তুত আছি যদি বিয়ে করতে চান, বিয়ের জন্য। তারপরে জাওয়াজ ও নাজির রাজুল ইলাল মারআতি লিরাদাতিল খিদবা, পয়গাম প্রস্তাব দেওয়ার জন্য মেয়ের দিকে তাকানো, মাথা থেকে পা পর্যন্ত দাঁড়িয়ে আছে বসে আছে তাকানো, কিন্তু যতটুকু খোলা যায় খোলা, বাকি অংশ কাপড়ের উপরে তাকাবেন, যেন লম্বা না বেটে খাটো, এটা দেখার জন্য হয়তো দাঁড়িয়ে আছে, আপনি ওপর থেকে নিচে পর্যন্ত দেখলেন, হ্যাঁ হ্যাঁ হাতগুলি কেমন খোলা আছে দেখলেন, তো হাত যেহেতু নিচের দিকে আছে দেখলেন, পায়ের দিকে দেখলেন, হাত দেখলেন, পা দেখলেন, চেহারা দেখলেন, দেখলেন দেখা কতটুকু দেখবেন, গত সপ্তাহে বিস্তারিত আলোচনা হয়েছে, গোটা শরীরের দিকে নজর দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। আর এটি হচ্ছে মুস্তাহাব। বলছেন যে বিবাহে মোহর জরুরি, ওয়ানহু লাবুদ্দা মিনাস সাদাক ফিন নিকাহ, ওয়ানহু ইয়াসিহু আইয়া কোনা শাইয়ান ইয়াসিরান জিদ্দান, মোহর ছাড়া বিবাহ হয় না। যদি মোহর ছাড়া বিবাহ হইতো, তো ওই সাহাবীর সাথে বিবাহ দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বারবার পাঠা, যাও কিছু তলাশ করো, কিছু তলাশ করো, এইসব করতেন না, বিয়ে পড়িয়ে দিতেন, ধর বুঝার মোহর ছাড়া বিবাহই নেই। আর একটি মাসলা বোঝা গেল যে ধার বাকির মোহর যদি কারবার থাকতো শরীয়তে এইরকমই, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে ঠিক আছে, এখন তোমার বিয়েটা পড়িয়ে দিচ্ছি, 1000 দিরহাম মোহর হলো, কম করে বললাম, লাখ না বলে আজকে দিরহামই বললাম, বা 1000 দিনার মোহর হলো, তুমি 5 বছর 7 বছরে তুমি কোনো সময় ধীরে ধীরে দিয়ে দিও, যেটা দেশি তরিকা আমাদের মোহর দেওয়ার, 5 লাখ টাকা মোহর মেয়েদের দিয়ে, কিছুই দিলেন না আধার বাকি, কোনোদিন হয়তো দিবেন,
হলে আর না হলে শেষখানে মরার আগেখানে মাপ চেয়ে নেবেন, আর এমনিতেই মাফ করে দেবে। আর যে চালাক চতুর বাসর রাতে প্রথম মাপ নেওয়া, বাসর রাতে প্রথম কাজ হচ্ছে ওই মহারানা কাবিনটা মাফ নেওয়া, যে তুমি মাফ করলে কিনা, তুমি মাফ করলে সব মাফ, আর মাফ নেওয়ার পরে তারপরে তালাক জায়েজ নাই। ধার বাকির মোহর ফোকাহারা জায়েজ করেছেন, আমি আজ পর্যন্ত কোনো দলিল খুঁজে পাই না। যদি নবীর সুন্নত মোতাবেক চলতে চান তো আমি আজ পর্যন্ত কোনো দলিল খুঁজে পাই না যে বাকিতে কোনো এক সাহাবির বিবাহ হয়েছে, এই সাহাবি ওর হকদার ছিলেন যদি শরীয়তে এরকম থাকতো তাহলে। বলছে ঠিক আছে বাকিতে তোমার বিয়েটা পড়িয়ে দিই আর পরে তখন তুমি দিবে, করলেন না কেন? আমাদের সমাজে নগদ কজন নগদে বিয়ে করেছেন, একটু হাত উঠান তো দেখি আল্লাহর রাস্তে, নগদ মোহরে, নগদ মোহরে না, পরে দেওয়া গুলি নগদ না, এখন যে পেমেন্ট করতে ওইটা নগদ না, বিয়ের দিন যখন কবুল করে তখনই দিয়েছেন, ওই রকম লোক চাইছে শুধু। পাঁচ বছর হয়ে গেল বিবাহ দিয়ে দিয়েছেন আপনি, হ্যাঁ 5 লাখ কেন, হয়তো 50 লাখ টাকার জমি জায়গা লিখে দিয়ে দিয়েছেন, অনেক আছে এরকম, না ওটা চাই না, বিয়ের মজলিসে নগদ দিয়ে উঠেছেন এইরকম চাই। অধিকাংশ দাওয়াত পৌঁছেছে যাদের কাছে সহি দাওয়াত তারা, কিন্তু দেশি তরিকা বিয়ে করলে ফাঁকিবাজি করার চেষ্টা করেছেন, এটা বৈধাতিক অসুবিধা নেই, দেবো না নাই দেবো, তো এখান থেকে টেনে টাকাও বাকি রাখবেন। আরে কোরআন একসাথে শেখানো যায় না, কিন্তু টাকা তো দাদা টাকার ক্ষেত্রে কোথায় আছে, এইসব টানাটানি ফতুয়া, কথা বোঝা গেছে, টানা হাসড়া করে। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানে আর কোনো ঘটনা ঘটতো না যায় এরকম থাকলে? তারপরও ফোকাহারা যখন বলেছেন তাদের এহতেরাম সম্মানে নাজায়জ বলছে না কিন্তু সুন্নত নাই, ভালো করে শোনেন, নাজায়জ বলছে না কিন্তু সুন্নতের খেলাফ, সুন্নত এমন কোনো সাহাবিরও সুন্নত নাই যে বাকিতে বিয়ে ব্যবহার করেছেন। সুতরাং এই টেনে হেঁচড়ে ফতোয়া দেওয়ার প্রয়োজনটা কি, যেহেতু কোরআনটা একসাথে শিখাইনি সেই জন্য টাকাও একসাথে দেব না, কোথায় বলেন এগুলো কথা? বিবাহের জন্য আরেকটি মাসলা, বিবাহের জন্য কি বিবাহ শব্দটি ব্যবহার করা জরুরি, না এমন কোন শব্দ দিয়ে হইতে পারে যেটা বিবাহের অর্থ প্রকাশ করে? যেমন আমার মেয়ের তোমার সাথে বিবাহ দিয়ে দিলাম বা বিবাহ পড়িয়ে দেন, এরকম বলতে হবে না অন্য কোনো শব্দ বাক্য দিয়ে চলতে পারে? কারণ হাদিসে একবার জাওয়াজ তো এসছে বিয়ে পড়িয়ে দিলাম, আর একবার মাল লাগতো মালিক বানিয়ে দিলাম, তো মালিক বানিয়ে দেওয়া তো অন্য কথা বা ব্যাপক কথা, ওতে বিবাহটাও আসতে পারে আবার অন্য কিছু হইতে পারে, তাই না? মালিক বানিয়ে দিলাম, হ্যাঁ। তো এই মাল্লাক্ত শব্দ থেকে নবী সাল্লাম যে কোন শব্দটি ব্যবহার করছে, অধিকাংশ হাদিসগুলিতে জওয়াজত শব্দ এসছে, এই জন্য উত্তম যে নিকাহ বা জওয়াজ আরবিতে এই দুটো যে শব্দ রয়েছে এগুলি ব্যবহার করবেন। বিবাহ বিয়ে, আমার মেয়ের বিয়েটা পড়িয়ে দেন, আমার মেয়ের বিবাহটা পড়িয়ে দেন, আমার মেয়ের নিকাহটা করিয়ে দেন, এগুলো ভাষা বলেন, কিন্তু আমার মেয়ের কাজটা সেরে দেন, আমাদের দেশে অনেকে বলেন হ্যাঁ শুভ কাজটা সেরে দেন, বলে আসল কাজটা আগে সারেন, ইশারা ইঙ্গিতের কথা। তো এগুলো দিয়ে ইজাব হবে কি হবে না, কবুলের ক্ষেত্রে এরকম, আমি কবুল করলাম না বলে যদি কবুল করলাম আর রাজি করলাম দুটো শব্দ এসছে, কিন্তু এইরকমই যদি কাছাকাছি শব্দ যাতে বোঝা যায় যে হ্যাঁ সে তা কবুল করছে, যদি বোঝা যায় তাহলে অসুবিধা নেই। অধিকাংশ ওলামারা বলছেন যে শব্দ জওয়াজ নেকা এগুলো হইতে বিবাহ হইতেই হবে, শব্দ জরুরি নয়, যদি বোঝা যায় যে এই শব্দের অর্থ কাজটা সেরে দেন মানে বিয়েটা পড়িয়ে দেন, তাহলে এটা দিয়ে ইজাব হইতে পারে। কবুলের ক্ষেত্রে কবুল করলাম, গ্রহণ করলাম, একসেপ্ট করলাম, আরো কিছু অন্য শব্দ আরো কিছু ব্যবহার করেন, ঠিক মেনে নিলাম, হ্যাঁ হ্যাঁ মেনে নিলাম। মোহরের ক্ষেত্রে বলছেন যে এসে হাইয়া কোন সাদাকো মানফা, মোহর যে টাকা পয়সাই হইতে হবে না কোনো উপকারিতা হইতে পারে, তালিম শিক্ষা দেওয়া, খিদমাত সেবা করা, যেমন মুসা আলাইহিস সালামের ঘটনা, এইরকমই যে কোনো রকমের সেবা হইতে পারে। এখানে আজকের আলোচনা শেষ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিস জানার, মেনে চলার এবং শরীয়ত সম্মত বিবাহ শাদী সম্পূর্ণ করার তৌফিক দান করেন, এবং বিবাহের ক্ষেত্রে যেসব বিদাত রয়েছে, যেসব কুসংস্কার রয়েছে, যেসব কুপ্রথা রয়েছে, সেগুলি থেকে মুসলিমদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল সুন্নত মোতাবেক আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করেন, মন্দ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কুমার বিবাহিতা, তালাক প্রাপ্তা বা বিধবা যদি হয় তাহলে কথাতে উচ্চারণ করে অনুমতি, সেই ক্ষেত্রে নীরবতা যথেষ্ট নয়, কারণ ও তো ওর মধ্যে তো অত লজ্জা নেই, লজ্জা অনেকটা ভেঙে গেছে, সেই ক্ষেত্রে মুখে ফিটে বলবে হ্যাঁ না ঠিক আছে রাজি আছি বা নেই বলে মুখে ফিটে বলবে। অনেক ওলামারা বলছেন যে বিয়ে পড়াইতে হবে যাদের কাছে মশলা, কিন্তু কিছু মজহাবে জায়েজ আছে তাদের কাছে বিবাহ যদি সাবালিকা হয়, তাদের কাছে সাইয়েবাব যদি হয় সাবালিকা হয়, হ্যাঁ সাবালিকা হয় তাহলে, এরকম বলছে তারা।
তা সেই সব ফোকাহাদের কাছে যায়, কিন্তু সতর্কতামূলক বিয়ে পড়িয়ে নয়, ভালো বিয়ে পড়িয়ে না কেন বিবাহ হয়েছে, যদি সম্মতি সম্মতি থাকে ওলি ছাড়া আবার বিবাহ তো হবে না, ওলি আবার পরে নিরুপায় হয়ে পরে রাজি হচ্ছে, এই তো সাধারণত নিরুপায় হয়ে রাজি হয়, মেয়ে বেরিয়ে চলে গেছে তখন নিরুপায় হয়ে রাজি, ওই ক্ষেত্রে মেনে নেই তাহলে অনেক অলমারে বলছেন যে নতুন করে বিয়ে পড়াইতে হবে, আবার কেউ বলছেন যে তাদের মজহাবে যেহেতু বিয়ে হয়েছে সাবালিকার বিয়ে, ওই ক্ষেত্রে ওলি জরুরি নয় তাদের কাছে, নিজেই বিয়ে করতে পারে, এই মত রয়েছে, কিন্তু হাদিসের খেলাফ, সেটি সেই হাদিসের খেলাফ, বিবাহ পড়িয়ে নয় ভালো, সতর্কতামূলক। আল্লাহ আলম। মহরানার ক্ষেত্রে হকদার কে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, মহরানার আসল হক মেয়ের, তবে ওর সাথে মেয়ের বাবা যেহেতু মেয়ের প্রতিপালন করেছে, সে যদি শর্ত লাগায় যে আমার মেয়ের জন্য 100,000 টাকা আর আমার জন্য 100,000 টাকা, তো জায়েজ আছে। মুসলিমুন আলা শুরুতে, সহিহ বুখারী হাদিস, মুসলিম নিজের নিজের কন্ডিশনের ওপর অটল থাকবে, যদি এইরকম শর্ত করে নেয় মেয়ে পক্ষ বা মেয়ের বাবা, তাহলে তার হক রয়েছে যে আমি জামাইয়ের কাছে আমি 100,000 টাকা নেবো, 100,000 টাকা আমার, 100,000 টাকা আমার মেয়ের, কিন্তু যদি না বলে চুপ থাকে তাহলে সেটা হচ্ছে আসল হচ্ছে যে এটা মেয়ের হক, যতই টাকা হোক না কেন। যৌতুক না, যৌতুক তো হারাম, আল্লাহ পয়সা দিয়ে মেয়ে আনতে বলেছেন কারো, আর যৌতুক তো হারাম, এটা হারাম খাওয়া, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বাতিল, আল্লাহ কোরআনে বলছেন বাতিল অন্যায় হারাম পন্থায় তোমরা একে অপরের ধন ভক্ষণ করিও না, এটা বাতিল পন্থায় ধন ভক্ষণ করা, আর এটা চুরি ডাকাতি যেমন ছিনতাই সেই রকমই, চুরি ডাকাতি ছিনতাইয়ের চাইতে সামান্যতম ভিন্ন নয় যৌতুক, কথা বলছেন, যদিও স্বেচ্ছায় দেয় কিন্তু সমাজের চাপে কি বলবে, বা আমার মেয়েটা শান্তিতে থাকবে না, ওখানে গিয়ে সেখানে মানসিক কষ্ট দেওয়া হবে তাকে, এসব ভয়ে চাপে যদি দেয় তবু হারাম। তবে বিবাহ হয়ে যাওয়ার পরে যদি কেউ মনে করে যে আমার মেয়েকে আমি সুখী করার জন্য আমার অভাব নাই আমি দেব, কোনো অসুবিধা নেই। বিয়ের সময় কোনো শর্তও ছিল না, কোনো লোভ লালসা ছিল না, আর সমাজের কোনো চাপও ছিল না, কিন্তু আমার মেয়েকে আমি সুখে রাখতে চাই, মেয়ের ঘর আমার একটু এসি নেই, মেয়েকে আমি এসিতে থাকছি, মেয়েকে একটু এসি দেবো, অসুবিধা কি, আমার এখানে আলহামদুলিল্লাহ ফ্রিজ আছে, মেয়ের ঘরে ফ্রিজ না একটা ফ্রিজ দেবো, অসুবিধা আছে, কোনো অসুবিধা নেই, জামাইকে আমি ওপর ঢোকন দেবো, কোনো অসুবিধা নেই, তার লোভ লালসা নেই, হ্যাঁ সেই জন্য যে চাপ সৃষ্টি করে মেয়ের স্ত্রীর ওপর তাও নয়, আর আমি কোনো শর্তের চাপেও দিচ্ছি না, সমাজের চাপেও দিচ্ছি না, অন ইসলামিক সমাজের চাপে দিচ্ছি না, তাহলে জায়েজ রয়েছে। কিন্তু বিয়ের দিনে হ্যাঁ একবারে গাড়ি ভর্তি করে ফার্নিচার আর সোফা সেট আর এই সেই ইত্যাদি যেসব দিচ্ছে এগুলো হারাম সব, না জায়েজ। অথবা আরও কিছু অনেক জায়গায় আজকাল কার দেওয়া শুরু হয়েছে, একটা যুগ ছিল হন্ডা মোটর সাইকেল, আজকাল নাই কার দিচ্ছে, আজকাল জি কার দিচ্ছে। একটা MBBS ছেলের সাথে বিয়ে হইল আমাদের এলাকায় এক মেয়ের, এখানে ওই মেয়ের বাবা থাকতো, কার দিয়েছে, এগুলো দিয়ে শান্তি পায়, কোনদিন শান্তি হয় না, এইসব বিয়েতে কোনো বরকত হয় না, যত দুর্ঘটনা ঘড়ি ঘটছে এইরকম, হ্যাঁ আত্মহত্যার তারপরে আর এইরকম মানে নারী নির্যাতন অধিকাংশ সচ্ছল পরিবারগুলিতে হচ্ছে, আর একেবারে বেদিন গরিবদের ঘরে হচ্ছে, যারা মোটামুটি মধ্যম শ্রেণীর দিনরা তাদের ঘরে এইসব ঘটে না সাধারণত। বিবাহের সময় রুকন নয় মোহর, কিন্তু মোহর ফরজ, হ্যাঁ মানে মোহর যদি নাও নির্ধারণ করে মোহর ফরজ হয়ে আছে, মোহর ফরজ বললে মোহরও ফরজ, বোঝা গেছে, কিন্তু রুকুন কেন বলেননি ফোকাহারা, কারণ তখনই মোহর রুকুন কোনটা, যেটা বিবাহের যে অনুষ্ঠানটা হচ্ছে ওর অন্তর্ভুক্ত নয়, যদি ওখানে মোহরের কথা উল্লেখ নাও করা হয় বিবাহ হয়ে গেছে, কিন্তু মোহর দেওয়া ফরজ, মোহর দেওয়া ফরজ, নির্ধারণ করে যতটা নির্ধারণ করেছে দেওয়া ফরজ, আর নির্ধারণ যদি না করে তো মোহরে মিসল, মোহর মিসল কাকে বলা হয়, মোহর মিশ্র হচ্ছে ওর বোনের কেমন মোহর হয়েছে, ওর খালা ফুফুর কেমন মোহর হয়েছে, দু চার পাঁচ বছর মধ্যে ওদের পরিবারে বংশে কেমন ওই রকম শিক্ষিতা মেয়েদের কেমন মোহর হয়েছে, একটা ক্লাস 5 পড়া মেয়ে আর একটা হচ্ছে বিএ পড়া মেয়ে, দুটোর মোহরে পার্থক্য থাকতে পারে, একটা বাড়ি ধনী ধনী বাড়ি আর ওর চাচা তো বোন গরিবের বাড়ি, দুটো মোহরে পার্থক্য থাকতে পারে, তো দেখতে হবে ওই রকম যারা স্তরের ফ্যামিলি তাদের মোহরটা কেমন, এটা হচ্ছে মোহরের মিশেল, ওই রকম মোহর দিতে হবে, আর আপনি মাফ নিয়ে তা চলবে না, 30,000 টাকা নগদে তখন রাজি হয়ে থাকে তো যথেষ্ট, অসুবিধা নেই, 10 টাকা দেন অসুবিধা কি, রাজি হইলেই হইল, রাজি হইলেই হইল, কোনো অসুবিধা নেই। আর একটি বিষয় রয়েছে খুতবা, খুতবা খুতবার কথা এই হাদিসে উল্লেখ হয়নি, তাই না, বোঝা গেল যে খুতবা ওয়াজিব ফরজ নয়, খুতবা ওয়াজিব ফরজ নয়, খুতবা সুন্নাত, খুতবাতে বরকত রয়েছে, কিন্তু খুতবা ছাড়া বিবাহ জায়েজ রয়েছে, খুতবাতুল হাজা যদি কেউ নাও পড়ে বিবাহ হয়ে যাবে, কিন্তু তাতে
সেই রকমের বরকত হবে না, সেই সুন্নতের বরকত থেকে মাহরুম থাকলো। কারণ হাদিসে যদি খুদু পড়ার কথা আসতো তাহলে উল্লেখ করা হয়তো, উল্লেখ করা হয়নি। জি হ্যাঁ, হতে পারে যে পড়েছেন, এটাও হইতে পারে, সম্ভাবনা আছে, কিন্তু নিশ্চিত না, নাও পড়া হইতে পারে। তো খুতবাও একটা অংশ, কিন্তু বাকি অনেক কিছু রয়েছে, সুন্নাত মুস্তাহাবি বাহির রয়েছে এগুলো, কিন্তু জাহেল যে তারা বুঝে না, এই জন্য কষ্ট পাবে। ওদের বাড়িতে ফেলে দিয়ে চলে আসেন, আর তারপরে যদি খুব কষ্ট পান তাহলে আপনার ব্যাংকে দিয়ে দেন, কিন্তু আমি নেব না, কারণ আমি যখন নিয়েছি নাজায়েজ নিয়েছি। সুতরাং আমি হারাম থেকে মুক্ত, তওবার একটা অংশ হচ্ছে আমি হারাম মুক্ত হব, আমি আপনাকে দিয়ে দিলাম, ছুঁড়ে ফেললাম, এটা হচ্ছে আমার তওবা, তওবা আমার হয়ে গেছে, এখন আপনাকে খুব কষ্ট লাগছে তা আপনার মেয়েকে দেন আপনি। যদি ওর মেয়েকে ওই স্বর্ণাংশিটা দিত তাহলে নাজায়েজ হতো না, কিন্তু আপনাকে কেন দিবে, আর আপনি কেন পড়বেন, তো কবিরা গুনাহ এগুলো। মান লাবাসা ফিদ্দুনিয়া লাম ইয়ালবাস ফিল আখিরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রেশম স্বর্ণ এই ধরনের জিনিসগুলি দুনিয়াতে যারা পরিধান করবে জান্নাতে গেলেও এই নিয়ামত পাবে না। সেখানে হাদিস, জান্নাতে যাবে না এক অর্থ, আর এক অর্থ হচ্ছে যে জান্নাতে যদি যেতেও পারে অন্যান্য নেকামল দিয়ে, তবুও এই গোল্ডের নিয়ামত থেকে, চাঁদের নিয়ামত থেকে, আর এই রেশম সিল্কের নিয়ামত থেকে মাহরুম বঞ্চিত থাকবে। মাল্লাবিসাল হারির ফি দুনিয়া লাম ইয়ালবাসা ফিল আখিরা, আর হারির রেশমের হুকুমে হচ্ছে স্বর্ণ চাঁদি পুরুষদের জন্য হারাম। আরবি শব্দ ওসুল, ওর ওসুল মানে নগদ, ওইটাকে বাংলায় বুঝে এত টাকা নগদ। আমি তো গত শব্দে বলেছি যে আমার দেশে আবার বিজোড় নগদ, 51 টাকা নগদ, 101 টাকা নগদ, হ্যাঁ 553 টাকা নগদ, হ্যাঁ বেজুড় করে নগদ করতে হবে, এইসব বিদাত গুলো আছে, বিদাত এগুলো, কারণ এইরকম বেজুর করতে হবে কোথায়, সাহাবির তো করেন, নবী তো করেন নাই, তো আপনি কেন এইসব বিদাত করবেন আপনি, হ্যাঁ নগদ দেন, সন্নত মোতাবেক চলবেন। আপনাকে উদাহরণ দিচ্ছি, আপনি আইপিএস কোম্পানিতে চাকরি করেন, আপনার ম্যানেজার আপনাকে একটা নিজের পক্ষ থেকে 10 ঘন্টার কি করেছে পার্ট টাইম দিয়েছে নিজের থেকে, অথচ ওপর থেকে না এটা, অথবা কোনো কিছু দিয়ে দিয়েছে, একটা গিফট দিয়ে দিয়েছে নিজের তরফ থেকে, কিন্তু সম্পদটা হচ্ছে আইপিএস কোম্পানির, আপনি ওইটা থেকে মুক্ত হওয়ার জন্য কোম্পানিকে ফিরাবেন না আর একটা ওয়ার্কারকে দিয়ে দেবেন, বুঝছেন, আর একটা ওয়ার্কারকে, যেহেতু এটা আমি নিজের জন্য জায়েজ মনে করি, সেদিন আরেকজন ওয়ার্কারকে দিয়ে দিয়েছি, চলবে, চলবে, বুঝছেন আমার যুক্তি না, বুঝছেন না, কখনো মুক্ত হইতে পারেননি আপনি আপনার স্ত্রীকে, কারণ আপনি তো এইটার মালিকই না, এটা হারাম নিয়েছেন আপনি, যখন হারাম নিয়েছেন তাহলে যে মালিক তার কাছে ফিরিয়ে দেন, ওর কাছে ফিরিয়ে দিয়ে আসার পরে ও কাকে দিবে বুঝুক, ও বুঝুক তখন, ও যদি আপনার স্ত্রীকে দেয় ভালো কথা, দিক আপনার মেয়েকে দিক, আর কাউকে দিক, দিনের মাসালা মাসাল বোঝার চেষ্টা করবেন সুস্থ মস্তিষ্কে, আপনি যেটার মালিক না দান করে রাখতে রাখি না। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।